স্বাগত সকলে আজকে যারা ক্লাসে আছেন। আজকের বিষয়বস্তু এখন যেটা আমরা পড়াবো সেটা হচ্ছে যে হেডেক। হেডেক অর্থে আমাদের মাথা ব্যথা, বা অনেক ক্ষেত্রে আমরা মাথা ধরা এসব বলি, বা আরো নানান জায়গায় নানান নামে এটাকে বলতেই পারে। এখন নামটা হেডেক বা মাথা ব্যথা, মাথা ধরা হলেও অনেক ক্ষেত্রে হেডেকের ডায়াগনোসিস করতে বা রোগ নির্ণয় করতে আমাদের কিন্তু অনেক বড় হেডেক হয়, মাথা ধরে যায়। অনেক খুঁজে পেতে অনেক ক্ষেত্রে এই হেডেকের নির্ণয় করা যায় না। চিকিৎসা শাস্ত্রে রোগীরা আপনাদের কাছে যত সংখ্যায় আসে তার ভালো একটা অংশের মধ্যে আপনি এই মাথা ধরা, মাথা দপদপ করে, মাথা ব্যথা হয়, হ্যাঁ ছিঁড়ে যাচ্ছে, এরকম নানান ধরনের কমপ্লেন খুব সচরাচর সাধারণভাবেই শুনতে পান। যেমন ব্যথা যে কোনো জায়গায় শরীরে বা জ্বর, এগুলো আমাদের খুব কমন সিমটমস বলা হয়, তেমনি এই হেডেক বা মাথা ব্যথা, মাথা ধরা, এটাও চিকিৎসাশাস্ত্রে অত্যন্ত একটি কমন সাধারণ সিমটমস, উপসর্গ। এখন এরকম সিমটমসটাই যদি আলাদা করে আপনার কাছে নিয়ে আসে কেউ, খুব বেশি পেশেন্ট আলাদা করে শুধু মাথা ব্যথা নিয়ে আসছে, এটা আপনি হয়তো পাবেন না, আরো অনেক কিছু অসুখের সঙ্গে নিয়ে আসবে, আবার আসেও আসে না তা না। আজকেই আমি আজকে আমার পেশেন্ট দেখার ক্ষেত্রে পেয়েছি শুধু এরকম হেডেক নিয়ে পেশেন্ট এসছেন, আপনাদের কাছেও আসে। এক্ষেত্রে প্রথমে যেটা চিকিৎসক হিসেবে বা স্বাস্থ্যকর্মী হিসেবে আমাদের নির্ণয় করতে হবে সেটা হচ্ছে যে এটা কি একটা অ্যাকিউট এমার্জেন্সির মতো খুব গুরুতর ধরনের কিছু হেডেক, বা তার পিছনে কোনো কারণ আছে, নাকি এটা ধীরে সুস্থে দেখলেও চলবে, ধীরে সুস্থে বুঝে নিয়ে তার চিকিৎসা বা রোগ নির্ণয় করা, একাধিক দিন আমি সময় পাব, অনেক দিন সময় পাব, অর্থাৎ ধীর গতিতে আমার এগুলোও চলবে, এইটা একজন স্বাস্থ্যকর্মীর কাছে বা চিকিৎসকের কাছে এটা একটা সব থেকে প্রথম নির্ণয় করার বা নির্ধারণ করার বিষয়। ইমিডিয়েট, তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে হবে। এরকম হেডেক নিয়ে কেউ এসছেন কি? যেমন ধরুন একটা স্ট্রিট অ্যাক্সিডেন্ট হয়েছে, তার থেকে একটা হেডেক নিয়ে এসছে, নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে জরুরি ব্যাপারটা আছে। কি কি কারণের হেডেক নিয়ে আসলে বা কি আনুষঙ্গ থাকলে আমরা তাকে জরুরি ভিত্তিতে এখনই তার চিকিৎসা শুরু করতে হবে বা হাসপাতালে ভর্তি করতে হবে বা হাসপাতালে পাঠাতে হবে আমরা মনে করব, সেগুলো আমরা একটু চর্চা করে নিই। যেমন হঠাৎ এত জোরের সঙ্গে বা এত সাংঘাতিক রকম হেডেক হচ্ছে যেটা আপনার আগে কখনো হয়নি, হঠাৎ সাডেন আপনাকে ভাবতে হবে সিরিয়াস কিছু হতে পারে। বলছে যে এরকম মাথা ব্যথা আমার কোনোদিন হয়নি, এটাও আরেক ধরনের, এখানেও আপনাকে ভাবতে হবে। একটা মাথা ব্যথা ধীরে 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 চলছিল কিন্তু ক্রমশ সেটা বেড়ে যাচ্ছে এবং এখন সে প্রায় সহ্য করতে পারছেন, আপনাকে ভাবতে হবে। একটা হেডেক তার সঙ্গে আগে বা পরে একটা বমি হচ্ছে, বমির সঙ্গে শুরু হয়েছে, আপনাকে ভাবতে হবে যে এটা একটা সিরিয়াস হতে পারে। আপনার কোনো একটা ক্রনিক অসুখ ছিল, সে অসুখের থাকতে থাকতে যেটা আপনার জানা তার সঙ্গে একটা সাংঘাতিক হেডেক হচ্ছে, আপনাকে ভাবতে হবে যে সাংঘাতিক সিরিয়াস কিছু হচ্ছে কিনা খুঁজে দেখতে হবে। আপনাকে আপনার বয়স 55 বছরের বেশি, তার আগে কোনোদিন আপনার এরকম মাথা ব্যথাটাতে ছিল না, এ হঠাৎ করে উৎপাতটা শুরু হলো, আপনাকে ভাবতে হবে সিরিয়াস কিছু আছে কিনা। ঘুম থেকে উঠেই সাধারণত আপনার একটা হেডেক হচ্ছে, এটা সাধারণত আপনারা বেশি পাবেন না, যে মানুষটা ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে সাধারণত আমরা বলি ফ্রেশ থাকবেন আপনি যে কোনো দিক থেকে, চিন্তা ভাবনা শারীরিক সুস্থতা, কিন্তু ঘুম থেকে উঠেই বলছে আমার হেডেক, মাথা ব্যথা অসম্ভব চলছে, ভাবতে হবে আপনাকে যে এর পিছনে কোনো সিরিয়াস কারণ আছে কিনা, এটা অবশ্যই আপনাকে ভাবতে হবে। আপনাকে দেখতে হবে যে আপনার এই মাথা ব্যথার সঙ্গে বমি, বমি বমি ভাব বা কাশি বা একটু বেন্ড হলে, অর্থাৎ সামনের দিকে ঝুঁকলে কিছু হলে তার সঙ্গে আপনার মাথা ব্যথা বাড়ছে, কাশির সঙ্গে মাথা ব্যথা বাড়ছে,
বমি করতে গিয়ে মাথা ব্যথা বাড়ছে, হাঁচি হলো, ছিঁক হলো, মাথা ব্যথা হচ্ছে, আপনাকে ধরে নিতে হবে যে সিরিয়াস ধরনের মাথা ব্যথা হতে পারে। এগুলো আপনাদের মনে রাখতে হবে যে আপনি যে মাথা ব্যথার পেশেন্টটি আপনার কাছে এসছে তার মধ্যে এ ধরনের কিছু ব্যাপার আছে কি না। এবং আপনার ধরুন কোন রকম জ্বর জ্বালা নিয়ে এসছে, ইনফেকশন, এই কারণ আমরা যখন বলবো আপনাদের সামনে তখন আমরা বলবো যে কি কি কারণের জন্য আমাদের ভাবতে হবে যে তার মাথা ব্যথা হচ্ছে। সেখানে জ্বর জ্বালা ইনফেকশন যেটাকে আমরা বলি, যে কোনো রকম সংক্রমণ যদি থাকে তাকেও আপনাকে সিরিয়াস ধরনের হেডেক বলে দেখতে হবে। আর মাথার নির্দিষ্ট কোনো স্থানে, যেমন ধরুন টেম্পোরাল রিজিয়ন যেটাকে আমরা বলি, টেম্পোরাল রিজিয়ন মানে আমাকে দেখতে পাচ্ছেন আপনারা, আমি মাথায় হাত দিলাম, এই যে জোনটা, এই যে জোনটা, এইটাকে আমাদের টেম্পোরাল বোন আছে, এই টেম্পোরাল জোন বলে, এই টেম্পোরাল জোনে কোনো মাথা ব্যথা হচ্ছে, সেখানে সাধারণত ওখান দিয়ে আমাদের যে ধমনীগুলো গেছে, আর্টারিগুলো গেছে, তার প্রদাহের জন্য যেটাকে টেম্পোরাল আর্টেরাইটিস বলে তার জন্য মাথা ব্যথা হতে পারে, এটাকেও কিন্তু আমাদের একটা সিরিয়াস নেচারের হেডেক হিসেবে ধরতে হবে। তাহলে এগুলো কি বললাম আপনাদের, এইগুলোর কারণগুলো বা এই ধরনের মাথা ব্যথার উপসর্গের সঙ্গে যদি আনুষঙ্গিক এগুলো থাকে বা আগে পরে এগুলো থাকে বা শরীরে এ ধরনের কোনো অসুখ আপনার থাকে, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে এর সঙ্গে একটা শক্ত ধরনের হেডেকের কারণ থাকতে পারে, মাথা ব্যথার কারণ থাকতে পারে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। এবং সেটা এ ধরনের কিছু হলে আপনাকে গুরুত্ব অনেক বেশি দিতে হবে এবং তাকে ইনভেস্টিগেশন কিছু করার দরকার হতে পারে, তাকে নিউরোলজিস্টের কাছে পাঠানোর দরকার হতে পারে, তাতে ইমার্জেন্সি পাঠানোর দরকার হতে পারে, হসপিটালাইজ করার দরকার হতে পারে, সাথে সাথে কোনো ইঞ্জেকশন দেওয়ার দরকার হতে পারে, আইভি ফ্লুইড চালানোর দরকার হতে পারে, ফলে এটা নির্ণয় করা আপনার পক্ষে জরুরি। দ্বিতীয় পয়েন্ট আমরা বলবো যে, তার আগে আমি বলে দিই, আমাদের এই যে আমি আপনাদের হেডেক সম্পর্কে আজকে বলছি বা পড়ানো হচ্ছে, চর্চা হচ্ছে, এটা আমাদের যে বই আছে সেই বইয়ের যে দ্বিতীয় খণ্ড, সেই দ্বিতীয় খণ্ডের বই আমার কাছেও আছে এখানে, এই প্রারম্ভিক চিকিৎসাবিদ্যা যেটা আমাদের, আপনারা সকলেই পেয়েছেন, এর দ্বিতীয় খণ্ডের 80তম অধ্যায় যেটা, যেখানে মাথা ব্যথা বা হেডেক বলে চ্যাপ্টারটা শুরু হয়েছে, 373 পাতা আমার কাছে যে বই রয়েছে সেখানে 373 পাতা, এই 373 পাতা থেকে শুরু হয়েছে এই বইয়ের যে পয়েন্টসগুলো রয়েছে এবং যেভাবে সাজানো আছে, আমি এভাবেই মূলত আপনাদের বলার চেষ্টা করব। এবং আমরা আমাদের সব শিক্ষকদেরই বলেছি, যতটুকু আপনাদের জানানোর জন্য আমরা এই বইগুলোতে সংঘবদ্ধ করেছি, এগুলোর মধ্যে আমাদের আলোচনাটা সীমিত থাকতে পারলে ভালো, কারণ সেটুকু আমরা মূল মূল জিনিসগুলোকে তুলে ধরার চেষ্টা এর মধ্যেই করেছি। আর একটা জিনিস আপনাদের জেনে রাখা দরকার, সেটা হচ্ছে একটাকে আমরা বলি প্রাইমারি হেডেক, আর একটাকে বলি আমরা সেকেন্ডারি হেডেক। আপনাদের উচ্চ রক্তচাপ পড়ানোর সময় মনে থাকতে পারে, যেমন আমরা বলি এসেনশিয়াল হাইপারটেনশন, বা যে ব্লাড প্রেশারের উচ্চ রক্তচাপের কোনো কারণ বিশেষ করে খুঁজে পাওয়া যায় না তাকে প্রাইমারি বা এসেনশিয়াল হাইপারটেনশন বলে, আর যাদের জন্য সেকেন্ডারি হাইপারটেনশন কারণ আমরা বলি, যাদের কোনো অন্য জায়গায় কোনো কারণ থাকে, যেমন কোনো ওষুধ খাওয়ার জন্য আপনার হয়েছে, যেমন কোনো থাইরয়েডের অসুখের জন্য আপনার হয়েছে, কিডনির অসুখের জন্য আপনার হয়েছে, এই যে আপনার হচ্ছে এই সমস্ত কারণগুলোর জন্য, স্টেরয়েড খাওয়ার জন্য হয়েছে, এটাকে যেমন আমরা সেকেন্ডারি হাইপারটেনশন বলি, এই মাথা ব্যথার ক্ষেত্রটাও তাই। মাথা ব্যথার ক্ষেত্রে যদি দেখেন যে মাথাটাই প্রাথমিক কারণ, ওই যেটা একটু আগে বললাম টেম্পোরাল আর্টেরাইটিস, এই রিজিয়নটার আর্টারি ধমনি যেগুলো আছে সেগুলোতে প্রদাহ হওয়ার জন্য হচ্ছে, আপনার ব্রেনের মধ্যে একটা স্ট্রোক হয়েছে তার জন্য হচ্ছে, একটা হেমারেজ হয়েছে, সাব অ্যারাকনয়েড হেমারেজ ব্লিডিং হয়েছে, এবং সেখানে আমার ঘাড়টা শক্ত হয়ে যায়, ঘাড় ব্যথা করে খুব, ঘাড় ঘোরানো যায় না, মাথাটা এখানে মূল কারণ, একটা টিউমার হয়েছে ব্রেনের মধ্যে, তাহলে সেগুলো হচ্ছে প্রাইমারি হেডেক। আবার কিছু হেডেক আছে, যেমন আপনার জ্বর হয়েছে, টাইফয়েড হয়েছে, আপনার ম্যালেরিয়া হয়েছে, আপনার ডেঙ্গু হয়েছে, প্রেশার বেড়ে গেছে, তার জন্য তো হেডেক হতে পারে, আপনার চোখের সমস্যার জন্য হেডেক হয় আপনারা জানেন, আমরা আসবো এরপরে কারণগুলোতে। তাহলে এই ধরনের জিনিসগুলোকে আমরা কি হেডেক বলবো,
সেকেন্ডারি হেডেক, অর্থাৎ অন্য কারণের জন্য আমার মাথা ব্যথা হচ্ছে, আর মাথার কারণের জন্যই মাথা ব্যথা হচ্ছে, সেটা আমাদের প্রাথমিক কারণ বা প্রাইমারি হেডেক। এটা আপনারা শুনলেন। এবার আমরা আসবো আপনাদের, তাহলে কারণগুলো যদি আমরা জানতে পারি যে কোন কোন কারণের জন্য হেডেক হয় বা মাথা ব্যথা হয়, মাথা ধরে, তাহলে পরে আমাদের অসুখ নির্ণয় করতে সুবিধা হবে। এবং অসুখ নির্ণয় করতে সুবিধা হলে আমাদের হবে কি, তার জন্য আমি কি পরীক্ষা নিরীক্ষা করে কনফার্ম হব, নিশ্চিত হব, এটাও আপনারা ঠিক করতে পারবেন বা আমরা করতে পারব। তৃতীয়ত হচ্ছে আমরা ঠিক করতে পারবো যে এর জন্য চিকিৎসা আমরা কি দেব বা কোন ধরনের চিকিৎসা করব। তাহলে আমরা কারণগুলো জানার চেষ্টা করি। আমরা এটাকে দেখবেন বইয়ে দুভাগে ভাগ করে আমরা করেছি। একটাকে আমরা বলেছি প্রাইমারি, অর্থাৎ ওই যে আগে বললাম মাথার নিজস্ব কারণের জন্য যে মাথা ব্যথা। আমরা আপনারা দেখতে পাবেন যে বইয়ের মধ্যে দেখা লেখা আছে আপনার এই প্রাইমারির মধ্যে আপনারা দেখতে পাবেন প্রথমেই লেখা আছে টেনশন টাইপের হেডেক, টেনশন টাইপ। এই ব্যাখ্যাগুলো আমরা পরে আসছি। এইটাতেই বলছে 69-70 ভাগ, মানে মাথার নিজস্ব কারণে যে হেডেক হয়, মাথা ব্যথা হয়, তার টেনশন টাইপটাই মেন। তারপরেই বলছে মাইগ্রেন, এটা আপনারা সকলে খুব ওয়াকিবহল, মাইগ্রেন, মাইগ্রেন আর হেডেক, কোনো কিছু না পেলেও অনেক সময় আমরা মাইগ্রেন হেডেক হচ্ছে আমরা বলে দিই। তৃতীয়ত বলছে একটা স্ট্যাবিং টাইপের হেডেক, স্ট্যাব করা, মানে যেমন ছুরি মারা কাউকে, এটাকে স্ট্যাবিং করা বলে, স্ট্যাব করা, এই ধরনের একটা মাথায় মনে হচ্ছে যেন একদম কিছু ফুঁড়ে দিচ্ছে, ফেড়ে দিচ্ছে, এ একটা হেডেক আছে। এটা আরো কম, এই 2% 1% এর কাছাকাছি। তারপরে আমরা বলবো এক রকমের আছে খুবই কম হয়, যেটা ক্লাস্টার হেডেক, ক্লাস্টার হেডেক, মানে এটা 0.5% 0.1% এরকম, কিরকম সেটা আমরা পরে বলবো, মানে টাইপটা কিরকম। আবার বলছে দেখবেন অনেক সময় আপনারা, অনেক মানুষ আসে খুব ক্লান্তিতে, এক্সার্শন হয়ে গেছে, তাতেও তার একটা মাথা ব্যথা হতে পারে, এটাকে আমরা সাধারণত এক্সার্শনাল হেডেক বলি। তাহলে কি আমরা এক নম্বর কারণটা কি বললাম, টেনশন টাইপের হেডেক, এটাই কিন্তু হেডেকের সব থেকে এক নম্বর কারণ, টেনশন টাইপ অফ হেডেক। দু নম্বর হেডেক হচ্ছে মাইগ্রেন, বাকিগুলো কম, বাকিগুলো আমাদের কম জানলেও চলবে, এই দুটো আমাদের মেজর জানতে হবে প্রাইমারি হেডেকের মধ্যে। তেমনি সেকেন্ডারি হেডেক যদি আমরা দেখি, তাহলে যে কোন রকম শরীরে সংক্রমণ থেকে এক নম্বর পজিশন সে নিয়ে আছে, জ্বর হতে পারে, টাইফয়েড হতে পারে, ম্যালেরিয়া হতে পারে, ডেঙ্গু হতে পারে, রিউমাটয়েড হতে পারে, যে কোনো রকম সংক্রমণ, একটা কিডনির নেফ্রাইটিস হয়েছে আপনার, ইউনাইটাক ইনফেকশন হয়েছে, হেডেক হতে পারে, করোনা হয়েছে, হেডেক হতে পারে, কমন সিমটমের মধ্যে পড়ে। এই যে ইনফেকশন, এনি সর্ট অফ ইনফেকশন, সে ভাইরাল হোক, সে ব্যাকটেরিয়াল হোক, প্যারাসাইটস থেকে হোক, যেমন ম্যালেরিয়া প্যারাসাইটস আপনারা জানেন, কালাজার প্যারাসাইট আপনারা জানেন, ডেঙ্গু খুব হচ্ছে এখন প্যারাসাইট আপনারা জানেন, এই সমস্ত রকম ইনফেকশন থেকে যে হেডেক গুলো হচ্ছে, সেই হেডেকটাই হচ্ছে কিন্তু এক নম্বর, যেটা মাথার নিজস্ব কারণ নয়, কিন্তু অন্যত্র থেকে এসে আমাদের হেডেকের কারণ হচ্ছে। দ্বিতীয় কারণ হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি হেড ইঞ্জুরি, আমরা লিখে রেখেছি হেড ইঞ্জুরি। হেড ইঞ্জুরি কাকে বলে আপনারা জানেন, মোটর বাইক থেকে পড়ে গেলেন, বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, মাথায় লেগেছে, এমনি কেউ পড়ে গেল, মাথায় লেগেছে, এই হেড ইঞ্জুরির মধ্যে একদম বাইরের মাথায় কেটে যাওয়া, ছিঁড়ে যাওয়ার থেকে শুরু করে, সামনে শুরু করে, পিছন থেকে শুরু করে, ভেতরে একদম আঘাত পাওয়া, তার জন্য ইঞ্জুরি হয়ে যাওয়া, তার জন্য হেমারেজ হয়ে যাওয়া, তার জন্য থেতলে যাওয়া, ল্যাসারেটেড হয়ে যাওয়া যেটাকে ইংরেজিতে বলে, এসবই কিন্তু হেড ইঞ্জুরির মধ্যে পড়ে। এই হেড ইঞ্জুরিটাকে আমাদের বইয়ে এটাকে বলছে প্রায় 4% মানুষের এটা হতে পারে। এই দুটোই কিন্তু আবার দুটো মিলেই প্রায় 70 ভাগ নিয়ে বসে আছে। বাকি যেমন খুব অল্প স্বল্প হতে পারে আপনার ভাস্কুলার হেডেক, মানে ওই আর্টারির মধ্যে আমাদের কোথাও কোলেস্ট্রল জমছে, কিছু হচ্ছে, কোথাও ইনফ্লামেশন হচ্ছে, বাধা হচ্ছে, তার জন্য হতে পারে। আর একটা যেটা আমরা একটু আগে আলোচনা করছিলাম, সাব অ্যারাকনয়েড হ্যামারেজ, এটাও খুব কম হয়, বুঝতে পারছেন। তেমনি ব্রেন টিউমারের কথা আমি আগে বলছিলাম আপনাদের, ব্রেন টিউমারের থেকেও মাথা ব্যথা কম হয়। একটা কথা আমরা অন্য অসুখ পড়ানোর সময় বলি, যে কঠিন কঠিন জিনিস যে কোনো অসুখ হলে আগে ভাববেন না, আগে আপনাকে সহজ সহজ জিনিসই ভাবতে হবে,
সহজ জিনিসের দ্বারাই হয়েছে এটাকে ভাবতে হবে। তাহলে মাথার থেকে ডাইরেক্ট হলে আমি প্রথমে কি ভাববো, প্রথমে টেনশন হেডেক ভাববো, দুই মাইগ্রেন হেডেক ভাববো। আর সেকেন্ডারি বা অন্য জায়গার থেকে হওয়ার জন্য মাথা ব্যথা হচ্ছে তার জন্য প্রথম কি ভাববো, ইনফেকশন রিলেটেড ভাববো। যেটাই আমরা আমাদের সচরাচর প্র্যাকটিসের জীবনে বেশি পাই, আপনারাও বেশি পান। এবং দ্বিতীয়তই আমরা ভাববো তখন হেড ইঞ্জুরি, নানান কারণে আজকাল মোটর ভাইকেল বেড়েছে, যাতায়াত বেড়েছে, মানুষের অ্যাক্সিডেন্টও প্রচুর হচ্ছে, নানানভাবে মানুষ হেড ইঞ্জুরির শিকার হতে পারে। তো এইগুলো, এই যে চারটে ব্রড কারণ আপনাদের বললাম, এই কারণগুলোর দ্বারাই কিন্তু আপনি মোটামুটি বুঝে নিতে পারবেন যে হেড ইঞ্জুরির কারণটা কি, সরি হেড ইঞ্জুরি না মানে হেডেক, মাথা ব্যথার কারণটা কি। এবার প্রশ্নটা আসছে কোন ধরনের মাথা ব্যথা, কেমন করে শুরু হচ্ছে, কত তাড়াতাড়ি শুরু হচ্ছে, কতটা তীব্রতা, কতটা গভীরতা, এগুলো কি আমাদের মাথা ব্যথা বা ধরা নির্ণয় করতে কোনো সাহায্য করে? অল্পদিন হচ্ছে না, দীর্ঘদিন চলছে, সাহায্য করে? অবশ্যই করে। একটা কথা আপনাদের সকলকে মাথায় রাখতে হবে, তীব্রতা মানে প্রচন্ড মাথা ব্যথা, বুঝতে পারছেন ডাক্তারবাবু আমার, তার মানে আপনি ভাবলেন যে খুবই গভীর অসুখ হয়েছে, এটা কিন্তু নয়। তীব্রতা বেশি হচ্ছে মানে মাথা ব্যথা, তার মানে আপনার বড় অসুখ হয়েছে, এটা আপনারা কখনোই ভাববেন না। দেখা গেছে স্টাডি করে যে যত তীব্রই মাথা ব্যথা হোক না কেন, তার বেশিরভাগটাই কিন্তু দেখা গেছে যে বেশিরভাগটা মাইগ্রেন থেকে হেডেক হয়, ওটা বিরাট স্ট্রোক হয়ে গেছে বা বিরাট টিউমার হয়ে গেছে বা বিরাট রক্তপাত হয়ে গেছে, এরকম বেশিরভাগ ক্ষেত্রে সেরকম মেলে না, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মাইগ্রেন হেডেক থেকে হচ্ছে। ধরুন মাথার ভেতরে একটা একটা শিরা, আমরা চলতি কথাই বলি যে একটা শিরা ছিঁড়ে গেছে, বা একটা মানুষ এসে আপনাকে বলছে দেখো মনে হলো যেন একটা হঠাৎ একটা বিরাট কিছু হয়ে গেল মাথার ভিতরে, চড়াম করে একটা কিছু ছিঁড়ে গেল বা কিছু একটা হয়ে গেল। যেটা আমি বলছিলাম যে কোন ধরনের ব্যথা, মানে কতখানি তীব্র ব্যথা, কতদিন থেকে চলছে, ছোটবেলার থেকে কিনা বা কোনো বিশেষ সময় সময় আসে কিনা, তার উপর নির্ভর করে কি আমাদের কোন ধরনের মাথা ব্যথা বা হেডেক সেটা কোনো নির্ণয় করতে সাহায্য করে? অবশ্যই সাহায্য করে। এবং আমাকে পেশেন্টের হিস্ট্রি নেওয়ার সময় অবশ্যই জানতে হবে যে এটা তার কোন বয়স থেকে হচ্ছে, কখন বেশি হয়, বা বিশেষ কোনো পরিবেশে হয়তো একটা মানুষ যাচ্ছে তখন তার এই ধরনের মাথা ব্যথা হচ্ছে, বা যেমন বাচ্চাদের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে বলি, বা পরীক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনা পরীক্ষা এসে গেল, হ্যাঁ, বা কোনো অফিসে হয়তো বস কোনো ভারী কাজ দিয়েছিল কাউকে, সেখানে সেই কাজটা ওঠেনি, তার হেডেক হতে পারে, এই যে পরিবেশগত কারণ। ফলে এগুলো আমাদের ইতিহাস নেওয়ার সময় খুব ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। তো আমি একটু আগেই বলছিলাম যে তীব্রতা দিয়ে, অর্থাৎ খুব বেশি আমি যন্ত্রণা নিয়ে কোনো পেশেন্ট এসে বলছে ডাক্তারবাবু একদম দারুণ আমার ভীষণ ব্যথা হচ্ছে, এটা দিয়ে কিন্তু আপনি ভেবে নেবেন না যে তার খুব দারুণ একটা বড় অসুখ হয়েছে। অর্থাৎ আমাদের চিকিৎসা শাস্ত্রে দেখা গেছে হিসেব করে যে যে যতই তীব্র ব্যথা বলুক না কেন, শুধু তীব্রতা দিয়ে খুব বড় অসুখ হয়েছে বা খুব তীব্র অসুখ হয়েছে এটা ধরা যায় না। অর্থাৎ ব্যথার ইন্টেন্সিটি, তীব্রতা দিয়ে অসুখের মাত্রাটা আমরা কিছুতেই পরিমাপ করতে পারি না। কিন্তু কতদিন থেকে হচ্ছে, কখন কখন হয়, কতদিন অন্তর হয়, কোন বিশেষ পরিস্থিতিতে হয়, হঠাৎ করে শুরু হলো কিনা, এই এরকম কিছু ফ্যাক্টর আছে, আস্তে আস্তে বাড়লো কিনা, ঘাড় শক্ত হয়ে যাচ্ছে কিনা, সাথে বমি হয় কিনা, চোখে দেখতে অসুবিধা হয় কিনা, চোখ লাল, এই যে আনুষঙ্গিক যে নানান বিষয় আছে এগুলোতে আমাদের অবশ্যই মাথা ব্যথার কারণটা বুঝতে সুবিধে করে এবং সেটা আমাদের জানতে হবে। যেমন ধরুন আপনারা সকলেই প্রায় জানেন যে এক পাশে মাথার এক পাশে ব্যথা, এক সাইডে, এই নাক থেকে মাঝামাঝি মাথাটা যদি টানি একটা সাইডে ব্যথা, এদিকে হোক ওদিকে হোক, এক পেশে ব্যথা বা এক কপালি অনেক গ্রামের মানুষ সাধারণ মানুষ বলে। তার সঙ্গে ধরুন দপদপে ব্যথা, খুব তীব্র টাইপের ব্যথা, তার সঙ্গে ধরুন বলছে একটু চোখে দেখতে দেখতে অসুবিধা হয় বা বমি বমি ভাব পায়, এ ধরনের ব্যথা থাকলে আপনারা সকলেই প্রায় এক বাক্যে বলে দেবেন যে ডাক্তারবাবু এটা তো মাইগ্রেনের ব্যথা হতে পারে। ইয়েস, মাইগ্রেনের ব্যথা হতে পারে, স্বাভাবিক। টেনশন টাইপের হেডেক হতে পারে, কিছু কিছু ক্লাস্টার হেডেক আছে আমরা পরে বলবো, তাতেও এ ধরনের কমন কিছু সিমটম আসতে পারে।
আবার সেগুলোকে আলাদা করার কিছু জায়গা আমাদের আছে। হঠাৎ করে কিছু একটা ছিঁড়ে যাচ্ছে, যেটা আমি বলছিলাম, কিছু একটা মাথার ভেতরে ছিঁড়ে গেল, মানে একটা একটা কোনো কিছুই ছিল না, আমি খুব ভালো মানুষ, হঠাৎ হয়ে গেল এরকম। এটা আমরা অনেক ক্ষেত্রে বলি যে মাথার ভেতরে কোনো আর্টারি অ্যানিউরিজম। অ্যানিউরিজমটা কি? অ্যানিউরিজমটা হচ্ছে আমাদের যে আর্টারি, ধমনী, ভেন, যেগুলো আমাদের সব জায়গাতে আছে, মাথার ভেতরেও আছে, সেইগুলোর মধ্যে নর্মালি যেরকম তৈরি হওয়ার কথা সেগুলো তৈরি হয়নি, ডিফেক্ট আছে। মোটা থাকার কথা পাতলা হয়ে গেছে, কোথাও পাতলা থাকার কথা মোটা হয়ে গেছে, কোথাও জড়ানোর কথা না জড়িয়ে গেছে, একটার সঙ্গে আরেকটা এসে গেছে, এরকম একটা হিজিবিজি হয়ে গেছে। সেইটা হয়তো কোনো কারণে হঠাৎ ফেটে গেছে, ছিঁড়ে গেছে। এই যে যেটাকে অ্যানিউরিজম বাস্ট করে যাওয়া বলে, এইটাকে এরকম হঠাৎ এরকম ব্যথা, সাংঘাতিক ব্যথা হতে পারে, অ্যানিউরিজম বাস্ট করে যাওয়া। তেমনি ক্লাস্টার হেডেক, যেটা আমরা বলবো একরকমের হেডেক, সেটা ঠিক মাইগ্রেন নয়, কাছাকাছি, কিন্তু ক্লাস্টার হেডেক বলে। এই ক্লাস্টার কথাটার মানেই বুঝতে পারবেন, গ্রুপে গ্রুপে ভেঙে ভেঙে আসছে ক্লাস্টার, এই ক্লাস্টার বাড়ি, এই ক্লাস্টার ছাত্রছাত্রী, এই ক্লাস্টারের কতগুলো লোক দাঁড়িয়ে আছে, এই যে একটা ভেঙে ভেঙে গ্রুপে গ্রুপে আসছে ক্লাস্টার হেডেক। এই ক্লাস্টার, এটা সাধারণত শুরু হয় এবং 3 থেকে 5 মিনিটের মধ্যে একটা তীব্রতা জায়গায় পৌঁছে যায়। আবার আমাদের মাইগ্রেনের হেডেক, মাইগ্রেনের হেডেকটা সাধারণত কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টার মধ্যে সেটা তীব্র জায়গায় পৌঁছে যায়। এই যে নানান রকমের, মানে শুরুর থেকে কতক্ষণের জায়গায় গিয়ে সে তীব্রতার জায়গায় পৌঁছলো, এর থেকেও কিন্তু আমি একটা অসুখ ধরার একটা আঁচ পাচ্ছি, ডায়াগনোসিস করার, রোগ নির্ণয় করার কিছু সূত্র আমি খুঁজে পাচ্ছি। সেই জন্য যারা যত ভালো করে যে কোনো অসুখের ক্ষেত্রে ইতিহাস নিতে পারবেন পেশেন্টের, আপনি জানবেন যে আপনার 12 আনা রোগ ধরা কিন্তু হয়ে যাচ্ছে। ইতিহাস যদি একটু সময় বেশিও লাগে, খুঁটিয়ে ইতিহাস জানার যদি চেষ্টা করেন, আর প্র্যাকটিস আপনার ভালো হয়ে গেছে, এখন মুখ তুলে দেখারই সুযোগ পান না, পেশেন্টের চোখ লাল, কি সর্দি হয়েছে কিনা, মাথার কোন দিকটা দেখাচ্ছে, আপনি মাথা তুলে দেখার সুযোগই পাচ্ছেন না, তাহলে জানবেন যে কিছুদিন আপনি হয়তো কাজ ভালো করবেন, কিন্তু দীর্ঘমেয়াদী বা একটা উচ্চ মানের চিকিৎসা আপনি করতে পারবেন না। ফলে ইতিহাসটা ভালোভাবে নেওয়া আমাদের যে কোনো অসুখের ক্ষেত্রে খুব দরকার। তো এইগুলো হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করার ঠিক আগের পর্যায়ে, যে পর্যায়ে আপনি বুঝে নেওয়ার চেষ্টা করলেন যে মাথা ব্যথাটা কোন দিক থেকে হচ্ছে, কি ধরনের হতে পারে, তীব্রতা কতদিনের, এটা আপনি ছোটবেলার থেকে হচ্ছে কি বড় বয়সে হচ্ছে, কি 55 বছর বয়সের পরে হয়েছে, এই 55 বয়সের সঙ্গে কিডনির আর একটা অসুখ যুক্ত হয়ে আছে, এখন হয়তো আপনাদের জন্য কিডনিটা পড়ানো হয়নি, পরে আপনারা জানবেন যে একটা পলিসিস্টিক কিডনি বলে একটা ডিজিজ আছে, রোগ আছে কিডনির, পলিসিস্টিক। পলিসিস্টিক মানে পলি মানে অনেক, সিস্টিক মানে থলে ভর্তি, ফ্লুইড ভর্তি, লিকুইড ভর্তি কতগুলো ব্লাডারের মতো ছোট ছোট জায়গা। তো এই এই পলিসিস্টিক কিডনির মতো এটাও 55 বছর বয়সের পরে হতে পারে বা 15 বছরের আগে হতে পারে, তো এটাও এক ধরনের ডিজিজ। তো এখানেও আমরা বলছি যে 55 বছরের পরে যদি পেশেন্টের প্রথম এরকম মাথা ব্যথার সূত্রপাত হয়, তাহলে একে আমাকে গভীরতা দিয়ে দেখতে হবে, গুরুত্ব দিয়ে দেখতে হবে। পরীক্ষা নিরীক্ষা আমি কি করব? পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে যেমন আমরা যে কোনো পেশেন্টকে ডাক্তারি বিষয় হিসেবে, স্বাস্থ্যকর্মী হিসেবে জানি, প্রথমে আমাদের ইতিহাস নেওয়ার পর পেশেন্টকে দেখতে হয়, ইন্সপেকশন, তারপর প্যালপেশন, কিছু হাত টাত দিয়ে খুঁজে পেতে দেখা, যদি কোনো যেটাকে আমরা বলি পারকাশন, পারকাশন করার জায়গা থাকে, পারকাশন করা, চতুর্থ অস্কালটেশন, যদি স্টেথো বসিয়ে কিছু দেখার থাকে সেটা দেখা। এইগুলো হচ্ছে আমাদের ক্লিনিক্যাল এক্সামিনেশনের পরীক্ষার 4টে ধাপ। তো এক্ষেত্রেও আমাকে দেখতে হবে পেশেন্টের দিকে তাকিয়ে, যে তার মুখটা কেমন, চোখটা কেমন, আকৃতিটা কেমন, তার চেহারা দেখি আমার মনে হচ্ছে লোকটা ডিপ্রেশনে ভোগে, অবসাদে ভোগে, লোকটাকে দেখি মনে হচ্ছে ছটপটে, অশান্ত স্বভাবের, স্থির হয়ে বসতে পারে না, এক বিষয় থেকে আরেক বিষয়ে চলে যায়, এমন হয়তো পশ্চার নিয়ে বসে আছে, তার থেকে আপনি বুঝলেন যে এটা একটা নিউরোলজিক্যাল অসুখ আছে, বোঝা যায়, তো বুঝতে পারলেন তো আপনারা, তাহলে এগুলো আপনি লক্ষ্য করলেন, থাইরয়েডের মতো মুখ, একটা মন ফেস যেটাকে বলে, দেখলেন হয়তো এক্সোপ্থ্যালমাস হয়ে আছে, গয়টার আপনাদের হয়তো পড়া হয়নি, পড়া হবে, দেখতে পাচ্ছেন আছে এরকম, দেখেই বুঝতে পারছেন যে কিছু গন্ডগোল আছে,
আপনাকে সাহায্য করবে কিন্তু অসুখের কারণ বা হেডেকের কারণ নির্ণয় করার জন্য, অবশ্যই আপনাকে সাহায্য করবে। তেমনি আপনাকে, আপনারা পারবেন না এটা করতে, বা আপনাকে জেনে রাখুন খালি যে আমাদের ক্রেনিয়াল নার্ভস বলে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের বা আমাদের মস্তিষ্ক, স্পাইনাল কর্ড এই যে নেমে গেছে যার থেকে সব নার্ভ গুলো বেরোয়, তেমনি মাথার থেকে আমাদের আরো 12 খানা নার্ভ বেরোয় যেটাকে ক্রেনিয়াল নার্ভ বলে বা সেন্ট্রাল নার্ভ বলে। এই স্নায়ুগুলোর প্রত্যেকটারে আলাদা আলাদা নাম আছে, পরীক্ষা আছে, সেই ডিটেলস আপনাদের জানার দরকার নেই, কিন্তু আপনি জানবেন যে অলফ্যাক্টরি মানে যেমন আমরা যে এই যে ঘ্রাণ নিচ্ছি, এই যে করোনার ক্ষেত্রে স্যার ইয়ে গন্ধ পাচ্ছি না, কিছুই বুঝতে পারছি না, স্বাদ পাচ্ছি না, এই প্রত্যেকটা নার্ভেরই তো কারণ, নার্ভই তো এগুলোকে ক্যারি করে বহন করে নিয়ে যায়। আবার কিছু এই যে ব্যথা হচ্ছে সেই তীব্রতাটা কতটা বা তার জন্য আপনি কি অ্যাকশন করছেন এগুলো বহন করে নিয়ে আসে, একটা সেন্সরি কাজ, একটা মোটর কাজ। তো এই যে আমাদের নার্ভগুলো আছে, অলফ্যাক্টরি 1 নম্বর নার্ভ, এরকম সেন্ট্রাল নার্ভ, অপটিক নার্ভ মানে চোখের যে নার্ভগুলো কাজ করছে 2 নম্বর নার্ভ, অকুলো মোটর বলে নার্ভ আছে 3 নম্বর নার্ভ, ফেশিয়াল নার্ভ আছে আমাদের 7 নম্বর নার্ভ, এরকম আমাদের পরপর আরো 12টা এরকম নার্ভ আছে। তো বলা হয় যে মাথার হেডেক নির্ণয় করার জন্য এই সমস্ত নার্ভগুলোর বিশেষ পরীক্ষা আছে, এগুলো আপনাদের করে দিতে। আপনারা অনেকেই হয়তো ফেশিয়াল পলসি, ফেশিয়াল পলসি মানে ফেশিয়াল নার্ভের প্যারালিসিস হলে পেশেন্টের মুখ একটা দিক প্রায় লেপে দেওয়ার মতো কোনো রকম চিহ্ন টিহ্ন থাকে না, থাকে খেতে গিয়ে পড়ে যায়, লালা ঝরে পড়ে, অল্প স্বল্প ব্যথাও করতে পারে, পেয়েছেন আপনারা 7 নম্বর নার্ভ তার জন্য। তো আবার ধরুন একটা ট্রাইজেমিনাল বলে 5 নম্বর নার্ভ আছে, তাতে একটা তীব্র যেটা একদম ইলেকট্রিক কারেন্টের মতো হঠাৎ হঠাৎ ব্যথা হয়, এটাকে বলে ট্রাইজেমিনাল নিউরালজিয়া, এটাও এক ধরনের মাথা ব্যথার কারণ। এটা কিন্তু ট্রাইজেমিনাল নার্ভের ইরিটেশন বা স্টিমুলেশনের জন্য হয় এবং তারও নির্দিষ্ট চিকিৎসা আছে, করতে হয়। এবং সেটা এই নার্ভের যে 3টে ভাগ আছে আমাদের, একটা ওপরের দিক, একটা মাঝের ম্যাক্সিলারের দিক, আর একটা হচ্ছে ম্যান্ডেবল, ম্যান্ডেবল মানে চল, আর ম্যাক্সিলা মানে এই এই জোনটা আমাদের, এই যে হাত দিয়ে নাকের পাশ থেকে দেখাচ্ছি এটা, আর তার ওপরের দিকটা হলো আমাদের ওপরের সাইডটা, অকুলার সাইড, তারপরে এটা হচ্ছে ম্যাক্সিলারি সাইড, তারপরে ম্যান্ডিবুলার সাইড। এই এই যে 3টে পার্ট মিলে ট্রাইজেমিনাল, ট্রাই মানে 3, এই একটা নার্ভ, এর থেকে যে ব্যথাটা হয় সেটা একদম কি বললাম ইলেকট্রিক কারেন্টের মতো ব্যথা হয় এবং হঠাৎ হঠাৎ এরকম আসে, পিরিয়ডিক এই এই ধরনের একটা। তো এই নার্ভগুলোর এক্সামিনেশন বা এই নার্ভগুলোর ব্যাপারটা আপনার যতটা যার বেশি জানা থাকবে তত আপনি বুঝতে পারছেন যে আপনি রোগ নির্ণয় করার ক্ষেত্রে আপনার সুবিধে হবে। এমনি তো আপনি ঘাড় যদি স্টিপ আছে কিনা, অর্থাৎ ঘাড়টা নরম কিনা, আপনি ওপরে নিচে তুলে দেখা, এগুলো আপনাদের এর সঙ্গে যুক্ত হয়ে আছে এবং অনেকে আপনারা জানেন। শক্ত যদি ঘাড় থাকে তাহলে ভাবতে হবে মেনিনজাইটিস কিনা, জ্বর আছে কিনা, ভাবতে হবে যে সাবারক্লাভিয়ার হেমারেজ কিনা। আবার খুব শক্ত ধরুন কারোর স্পন্ডিলাইটিস আছে, দীর্ঘদিনের প্রাক্তন মেয়াদী স্পন্ডিলাইটিস, তারও ঘাড় শক্ত হতে পারে, ফলে স্পন্ডিলাইটিস কে আপনি মেনিনজাইটিস বলে ভাববেন না নিশ্চয়ই, কারণ সেটা একটা ইনফেকশন আর এটা একটা হাড়ের ইনফ্লামেটরি ডিজিজ, এটা আপনি নিশ্চয়ই পার্থক্য করতে পারবেন। তাহলে এইগুলো যেমন ক্লিনিক্যালি আপনাকে দেখতে হবে, তেমনি আপনাকে আগে আমি বললাম একবার যে আপনার মানসিক কোনো অসুখ আছে কিনা, মুখটা দেখে মনে হচ্ছে একটা অবসাদগ্রস্ত, ডিপ্রেশনে ভোগে, বাড়ির অনেক ঝুট ঝামেলা আছে, সাংসারিক প্রবলেম আছে, এটাও কিন্তু হেডেকের কারণ হতে পারে, ফলে সেটাও আপনাকে ভাবতে হবে এবং জানতে হবে। এছাড়াও ধরুন আমাদের এই দেখুন ফেশিয়াল পলসির একটা ছবি আপনাদের সামনে উপস্থিত করেছে, যাতে একটা চোখ সাইড একটু বন্ধ মতো দেখতে পাচ্ছেন, এই ছবিটা আমাদের ওখান থেকে দেখানোর চেষ্টা করছে, ঠিক আছে। তো এর সঙ্গে ধরুন এবার আপনার মনে হতে পারে কি আর কি আমার কোনো অন্য পরীক্ষা নিরীক্ষা করার দরকার আছে, হ্যাঁ আছে। যেমন ধরুন যেটা সাধারণ ক্ষেত্রে আমরা সিবিসি বলি, কমপ্লিট ব্লাড কাউন্ট, বা টিসিডিসি, হিমোগ্লোবিন, ইএসআর ইত্যাদি, এটা তো কোনো ইনফেকশন থাকলে করতে হতে পারে, কোনো যেটাকে বলছিলাম যে আপনার ইনফ্লামেশন বা আর্টেরাইটিস থাকলে ইএসআর বাড়বে, সিআরপি বাড়বে, ফলে অন্তত টিসিডিসি, হিমোগ্লোবিন, ইএসআর আমাদের আমাকে সাহায্য করতে পারে। কোনো ইনফেকশন থাকলে আমাদের টোটাল কাউন্ট, ডাব্লিউবিসি বাড়বে, আমাকে সাহায্য করতে পারে,
তাহলে অবশ্যই আমি সেটা করে দেখব। এবং আমার মাথার এক্সরে করার দরকার হতে পারে, আমার আপনার যদি আমি মনে করি যে খুব একটা সাংঘাতিক ব্যাপার কিছু হচ্ছে, ইমিডিয়েটলি এর একটা নিউরোলজিক্যাল ডিস্টারবেন্স হচ্ছে, কারো কারো ক্ষেত্রে সিটি স্ক্যান করার দরকার হতে পারে, এমআরআই স্ক্যান করার দরকার হতে পারে এসব পেশেন্টদের ক্ষেত্রে। এবং অনেক ক্ষেত্রে আমাদের বিশেষ করে মাইগ্রেনের পেশেন্টদের বা টেনশন হেডেকদের পেশেন্টদের ক্ষেত্রে আমাদের সিটি স্ক্যান এবং এমআরআই স্ক্যান পেশেন্টদের স্যাটিসফ্যাকশনের জন্য এবং অনেক ক্ষেত্রে ডাক্তারদেরও স্যাটিসফ্যাকশনের জন্য করতে হয়, পেশেন্টকেও বোঝানোর জন্য যে দেখো তোমার ভেতরে ব্রেনের ভেতরে বা মাথার ভেতরে কিচ্ছু নেই, এরকম সিরিয়াস অসুখ তুমি ভেবো না, ভাববেন না। আবার ডাক্তারদেরও কনফার্ম হয়ে যেতে হয় যে আমি কোনো টিউমার বা ধরুন একজনের মাইগ্রেন আছে, মাইগ্রেন তো আছেই কিন্তু তার সঙ্গেও তো একটা ছোটখাটো টিউমার থাকতে পারে। যেমন সাইকিয়াট্রিক ডাক্তাররা, মানসিক রোগীদের যে ডাক্তাররা, তারাও দেখবেন মাঝে মাঝে সিটি স্ক্যান করায়, এমআরআই স্ক্যান করায়। কেন? কারণ মানসিক অসুখের সঙ্গেও কখনো কখনো লুকিয়ে বা লুকোনোর দরকার নেই, এমনিতেই ব্রেনের মধ্যে একটা টিউমারও তৈরি হতে পারে। আবার বহু ক্ষেত্রে এমন কিছু টিউমার আছে বা টিউমারের কারণের জন্যই তার মানসিক অসুখটা শুরু হলো, ফলে এক্ষেত্রে তাকে এমআরআই স্ক্যান বা সিটি স্ক্যান সাহায্য করতে পারে। ফলে এটুকু তো আমরা করতেই পারি। এবং সেরকম যদি আপনার মনে হয় সে কখনো ফিট লেগে যায় বা কখনো যদি তার কথাবার্তা আটকে যায়, কখনো যদি তার দেখা যায় যে তার শুনতে অসুবিধা হচ্ছে, চোখে দেখতে অসুবিধা হচ্ছে, তাহলে কিন্তু তার নির্দিষ্ট ধরনের ডাক্তারের কাছে পাঠিয়ে বা চোখে পাওয়ার দেখা বা কানে শোনার ক্ষেত্রে যদি বারবার অসুবিধা বলে কানের ডাক্তারকে দেখিয়ে নেওয়া, এসবগুলো যে যেরকম পেশেন্ট সকলের জন্য নয়। কিন্তু মানে একটা হেডেকের পেশেন্ট আসলে মানে আমি বলছি বলে আপনারা এবার ধরে ধরে লিখতে শুরু করলেন, আপনি টিসি টিসি হিমোগ্লোবিন ইএসআর করাবেন, আপনি সিটি স্ক্যান করাবেন, আপনি একটা কানের অডিওমেট্রি, এইসব কিন্তু নয়। আপনাকে সেই জন্য আগে আলোচনা করলাম কোন ধরনের হেডেক বলে আপনার মনে হচ্ছে, তার আনুষঙ্গিক প্রয়োজনীয় ইনভেস্টিগেশন করবেন। এবং যদি মনে করেন যে এটা আপনার এখতিয়ারে নেই, আপনাকে তদ্দূর পর্যন্ত যাওয়ারও দরকার নেই ভাই, আপনি নেক্সট সুপিরিয়ার ডাক্তারের কাছে আপনি পাঠিয়ে দিন, হাসপাতালে পাঠিয়ে দিন বা নির্দিষ্ট নিউরোলজিস্ট বা চোখের ডাক্তার বা কানের ডাক্তার বা ব্রেনের ডাক্তারের কাছে পাঠিয়ে দিন, নিউরোলজিস্টের কাছে পাঠিয়ে দিন। অন্তত আপনি এদিক থেকে মুক্ত থাকবেন যে কোনো সিরিয়াস হেডেকের পেশেন্ট যাকে আমি মিস অন্তত করছি না, ঠিক আছে? তাহলে পরীক্ষা নিরীক্ষা বলতে নিজে একজন ডাক্তার হিসেবে, স্বাস্থ্যকর্মী হিসেবে পরীক্ষা নিরীক্ষা, আর একটা হচ্ছে ল্যাবরেটরির সাহায্যে কিছু পরীক্ষা নিরীক্ষা হেডেকের জন্য আমাকে করতে হতে পারে, এবং তার স্প্যানটাও কম নয়। যেমন টাইফয়েডের মনে করলে, হেডেক করলে আবার টাইফয়েডের জন্য আলাদা পরীক্ষাগুলো তো করতে হবে আপনাকে, ডেঙ্গুর জন্য করলে ডেঙ্গুর আলাদা পরীক্ষা করতে হবে, ম্যালেরিয়ার জন্য হলো ম্যালেরিয়া আলাদা পরীক্ষা করতে হবে, করতে হবে না? করতে হবে। ইউটিআই জন্য হলে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে তার জন্য, নিউমোনিয়ার জন্য হলে নিউমোনিয়ার সেট অফ পরীক্ষা করতে হবে, করোনার জন্য হলে করোনার পরীক্ষা করতে হবে। তাহলে একটা হেডেক সে কিন্তু কি পরীক্ষা করবেন আর কি করবেন না তা নিয়ে আপনার হেডেক তৈরি করতে পারে। এইটা যে আপনি নির্দিষ্টভাবে করতে পাচ্ছেন এবং একটা পেশেন্টকে কম খরচে, অল্প খরচ করে, অল্প হয়রানির মধ্যে দিয়ে তাকে একটা ডায়াগনোসিসে পৌঁছতে পারছেন, ওকে একটা অ্যাসিওর করতে পারছেন যে খুব বেশি চিন্তিত হবেন না, মাথা ফেটে যাবে না, রক্তপাত আপনার হয়ে যায়নি, আপনার স্ট্রোক হয়ে যায়নি, আমি বুঝতে পারছি আপনাকে দেখে, আপনি নিশ্চিন্ত থাকুন, এই ওষুধ দিচ্ছি, না যদি খেয়ে সারে আসুন, আমি নির্দিষ্ট জায়গায় আপনাকে পাঠাবো বা কিছু পরীক্ষা নিরীক্ষা করবো। এই যে একটা পেশেন্টকে অ্যাসিওরেন্স দিতে পারা, আপনি জানবেন একটা পেশেন্টকে যদি আপনি অ্যাসিওর কথাটার মানে কি, মানে একটা নিশ্চয়তা দিতে পারেন, আপনার কাছে একটা প্রবলেম নিয়ে এসছে, আপনি তাকে একটা নিশ্চয়তা যদি দিতে পারেন, তাহলে আপনি বুঝবেন যে আপনি ডাক্তারি বা স্বাস্থ্যবিদ্যার অনেকখানি শিখেছেন, এবং আপনি তাকে মিথ্যা স্তুতি দিচ্ছেন না, সত্যি আপনার অভিজ্ঞতা থেকে বা পাঁচটা পেশেন্ট দেখে, পাঁচ রকম অসুখ ডিল করে, তাদের চিকিৎসা করে, আপনার অন্তত এই অভিজ্ঞতাটুকু আপনি অর্জন করেছেন যে তাকে আপনি এই নিশ্চয়তাটুকু দিতে পারেন যে আপনি অত বিচলিত হবেন না, আপনাকে ওষুধপত্র দিচ্ছি, যান 5 দিন 7 দিন খান, 3 দিন খান, আসুন রিপোর্ট করুন, দেখি প্রয়োজন হলে আপনাকে হাসপাতালে পাঠাবো, কিছু পরীক্ষা নিরীক্ষা করুন। এই এই এইটা যদি আপনারা অর্জন করতে পারেন, তাহলে মনে রাখবেন যে আমাদের এই পাঠ্যক্রম সার্থক,
বা আপনাদের যে আমরা এইটুকু জানানোর চেষ্টা করছি, পড়ানোর চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, তাহলে আমাদের এটা সার্থক হবে। এবং এটা সার্থক হলে আলটিমেটলি আপনাদের যারা পেশেন্ট অর্থাৎ গ্রামীণ শহরের সাধারণ মানুষ, তাদের অনেক বেশি উপকার হবে। এবার যে কারণগুলোর কয়েকটা আমরা একটু আলোচনা করে নিই, মানে কারণগুলো মানে যে 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 বিষয়গুলোর জন্য কারণগুলোর জন্য হেডেক হয়। যেমন মাইগ্রেন, মাইগ্রেনটা আমি এক নম্বরে আলোচনা করছি এই জন্য যে আগে বলছি 16% রোগীদের হেডেক মাথা ব্যথাটা মাইগ্রেনের কারণে হয়। আর মাইগ্রেন এমন একটা মাথা ব্যথা যেটা বাচ্চা বয়সে হতে পারে, কিশোর কিশোরীদের হতে পারে, যুবক যুবতীদের হতে পারে, একটা মেয়ের যখন মেনস্ট্রুয়েশন শুরু হচ্ছে তার আগে হতে পারে, মেনস্ট্রুয়েশন যখন বন্ধ হয়ে যাচ্ছে তখন হতে পারে, প্রেগন্যান্সির সময়ও হতে পারে। তো যে কোনো সময়ে লাইফ স্প্যানে কিন্তু একজন মাইগ্রেন হতে পারে, কিন্তু সাধারণত এগুলো চাইল্ড অ্যাডোলেসেন্ট মানে কিশোর কিশোরী এবং ইয়াং অ্যাডাল্ট অর্থাৎ জাস্ট যুবত্ব প্রাপ্ত হচ্ছে এই ধরনের অংশের তাদেরই বেশি হয় এই মাইগ্রেন। তাহলে এই মাইগ্রেন হেডেকটা কিরকম হবে, আগে আমরা আলোচনা করছিলাম যে মাঝে মাঝে হেডেক হয়, মাঝে মাঝে মাথা ব্যথা হয়, খুব কারণ খুঁজে পাওয়া যায় না, আবার কিছু ক্ষেত্রে কারণ পাওয়া যায়। যেমন আমাকে কেউ ধমকালে পরে, কেউ আমার সঙ্গে খুব রাগারাগি করলে আমার মাথা ব্যথা হয়, আমি অনেকক্ষণ বকবকানি শুনতে পাই না, বুঝলেন, বকবক করলে আমার হয়। আমি লক্ষ্য করে দেখেছি অনেকক্ষণ আমি যদি রোদে হাঁটাহাঁটি করি আমার হয়, দেখবেন পেশেন্টরা আপনাদের অনেককে বলে বা আপনারা জিজ্ঞেস করলে বলে বলে আমার সর্দি একটু ঠান্ডা লাগলি না কিরকম একটা মাথা ব্যথা শুরু হয়। এই এই যে কারণ, কিছু পারিপার্শ্বিক কারণ, অনেক ঘুম না হলেই আমার হেডেক হয়। আবার জানেন না, আপনারা জানেন যে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য, পায়খানা রেগুলার ঠিক মতো না হওয়া, তাতেও হেডেক হয়, মাথা ব্যথা হয়। এগুলো ছোটখাটো কারণ, মেজর বড় কারণ নয়, তো জানতে হবে আপনাদের যে এগুলোর জন্য হতে পারে। তো এই মাইগ্রেনের ক্ষেত্রে হেডেকটা বলছে পিরিয়ডিক, মাঝে মাঝে হচ্ছে, সেটা ওই আগে আমি বলেছি কয়েক মিনিট থেকে বেশি মাত্রায় মাথা ব্যথা শুরু হয়ে গেল, এক কপালি, এক সাইড, একটা সাইডে হচ্ছে, দপদপে ধরনের হেডেক হচ্ছে, দপদপে, সিভিয়ার, মডারেট মানে যথেষ্ট পরিমাণে মাথা ব্যথা হচ্ছে, ঠিক আছে, যথেষ্ট পরিমাণে মাথা ব্যথা হচ্ছে, এটা মাথায় রাখতে হবে আপনাদের। এবং এ ধরনের পেশেন্ট চাইবে আমি একটু আলাদা থাকি, একা থাকি, এই সময় কথাবার্তা বলো না আমার সামনে, আমাকে একটু একলা থাকতে দাও, একটু ঘরটা লাইট ফাইট বন্ধ করে একটু আমাকে আধার করে দে, এই এরকম একটা পরিবেশ সে চায়, শান্ত শ্রেষ্ঠ পরিবেশ চায়। অর্থাৎ এটা হচ্ছে সে একা থাকতে চাইছে, আলাদা থাকতে চাইছে, তাহলে সে আরাম পাচ্ছে। এ হচ্ছে মাইগ্রেনের হেডেকের সঙ্গে রিলেটেড। এই যে চারটে পয়েন্ট আমি বললাম, যে একটা হচ্ছে মাঝামাঝির থেকে শক্ত ধরনের হেডেক, বেশ বড় সড় ধরনের মাথা ব্যথা, এই যে একা থাকতে চাইছে, চুপচাপ থাকতে চাইছে, দপদপে টাইপের ব্যথা এবং এক সাইডের ব্যথা, এই ব্যথা, এই চারটার মধ্যে অন্তত বলা হয় যে দুটো অন্তত আপনি পাবেন মাইগ্রেনের হেডেকে, এই চারটার মধ্যে যে কোনো দুটো থাকবেই। আর দুটো জিনিস বলছি, তার মধ্যে অন্তত একটা জিনিস পাবেন, হয় তার বমি বমি ভাব বা বমি হচ্ছে এরকম একটা কিছু পাবেন, বা কারো কারো ক্ষেত্রে পাবেন ওই যে বললাম যে রোদ লাগছে খুব বা বেশি বকবক শুনতে পাচ্ছি না, এটাকে ইংরেজিতে বলে ফটোফোবিয়া। ফোবিয়া কথাটার মানে হচ্ছে ভয়, ফটো মানে আলো, ফটোফোবিয়া, আলোতে আমি ভালো লাগছে না, ফোনোফোবিয়া, ফোন 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 কথা, ফোনোফোবিয়া, বেশি কথা বকবার আমার ভালো লাগছে না, তাহলে এই ফোনোফোবিয়া বা ফটোফোবিয়া মানে আলোর থেকে বা কথাবার্তা বকবক থেকে আমাকে একটু শান্তি দাও বাবা, এই যারা চাইছে। আর যাদের আগের পয়েন্টটা বললাম যে বমি বমি ভাব বা বমি হয়ে যাচ্ছে, এই যে থাকছে, এই দুটোর মধ্যে একটা, আর আগে যে চারটে বললাম তার মধ্যে অন্তত দুটো, এই মাঝে মাঝে ব্যথা, 4 ঘন্টার থেকে 72 ঘন্টার মধ্যে একটা ব্যথা একদম টপে চলে গেল, হয় অন্য কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, এই প্রথম চারটার মধ্যে যে কোনো দুটো আছে, অর্থাৎ এক সাইডের ব্যথা, দপদপে ব্যথা, চলাফেরা করতে ইচ্ছে করে না, এবং শক্ত পোক্ত ব্যথা, আর হয় বমি হচ্ছে, না হলে বমি বমি ভাব হচ্ছে, না হলে পরে আলো, কথাবার্তা আমি অ্যাভয়েড করতে চাইছি,
এই দুটোর মধ্যে অন্তত একটা, এ যদি পান আপনার মাইগ্রেনের ডায়াগনোসিস মোটামুটি পাক্কা। কারণ এর আপনি এমআরআই করে কিছু পাবেন না, আপনি সিটি স্ক্যান করে কিছু পাবেন না, ইজি করেও কিছু পাবেন না, অন্য কোনো কিছু করেই কিছু পাবেন না। আপনি পেশেন্টকে নিশ্চিত করতে পারবেন ভাই কোনো চিন্তা নেই, বা বোন ভাই হোক, বোন হোক, মেল হোক, ফিমেল হোক, চিন্তা কিছু নেই, ঠিক হয়ে যাবে। তাহলে এই হচ্ছে মাইগ্রেন। এই মাইগ্রেনের সঙ্গে আমি ক্লাস্টার হেডেকটার সাথে বলে নিচ্ছি, ক্লাস্টার হেডেকটা খুব কম, মাইগ্রেন 16 ভাগ, ক্লাস্টার হেডেক হচ্ছে 0.1 ভাগ, কম কিন্তু হয়, একদম পাবেন না তা না। কিরকম বলছে, বছরে 8 থেকে 10 সপ্তাহ এরকম ব্যথাটা হতে পারে, দিনে 2-3 বার করে আসতে পারে, প্রচন্ড তীব্র ব্যথা হচ্ছে, একটা সাইডেও হতে পারে, চোখ লাল হয়ে যেতে পারে, একটা দিকে নাক যেদিকে হচ্ছে সেদিকে নাকটা বন্ধ হয়ে যেতে পারে, কনজেশন হয়ে যেতে পারে, চোখ ছিঁড়ে বেরোচ্ছে মনে হবে, এই বমি বমি ভাব, আলো বা কথাবার্তার থেকে যে অসুবিধে মাইগ্রেনের ক্ষেত্রে বললাম এক্ষেত্রে থাকবে না। এই একটা পার্থক্য বুঝে নিন, মাইগ্রেনের ক্ষেত্রে আলোর থেকে বা চেঁচামেচির থেকে সে অসুবিধা হয়, চলে যেতে চাইবে, কিন্তু এক্ষেত্রে ওর কিছু যাবে আসবে না। বমি বমি ভাব ইত্যাদি মাইগ্রেনের ক্ষেত্রে থাকলেও থাকতে পারে, এর ক্ষেত্রে থাকবে না, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর একটা মাইগ্রেনের সঙ্গে পার্থক্য বলে দিচ্ছি ক্লাস্টার হেডেকের, সেটা কি, দেখুন মাইগ্রেনের ক্ষেত্রে বললাম পেশেন্ট শুয়ে থাকতে চাইছে, বসে থাকতে চাইছে, ঘরের মধ্যে অন্ধকারে আমাকে একা ছেড়ে দেয়, আর এই পেশেন্ট ক্লাস্টার হেডেকের পেশেন্ট ছুটে বেড়াবে, দৌড়ে বেড়াবে, ঘুরে বেড়াবে, বলবে আমি পাচ্ছি না, ছটপট করবে, এ শান্ত হতে চাইবে মাইগ্রেনে, আর এ ছটপট করবে, হেঁটে বেড়াতে চাইবে, বুঝতে পারলেন? এই ক্লাস্টার হেডেকের সঙ্গে মাইগ্রেনের ডিফারেন্স, এই বইয়ের সমস্ত কিছু আছে, আপনাদের এই বইয়েগুলো লেখা আছে, আমি ওখান থেকেই বলছি। তো এগুলো আপনি ক্লাস্টার হেডেকের সঙ্গে এটাকে পার্থক্য করতে পারবেন, এই জন্য ক্লাস্টার হেডেকটা বলে দিলাম। আর একটা মেজর হেডেক এর সঙ্গে আপনাদের আমি বলে দিচ্ছি, যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টেনশন টাইপ হেডেক, যেটা মাথার কারণে মাথা ব্যথা তার বেশিরভাগ, অর্থাৎ 69-70 ভাগ টেনশন টাইপ হেডেক। এ ঠিক মাইগ্রেনের মতো বলবে না, বুঝলেন, এ বলবে একদম পট্টির মতো বেঁধে রেখেছে আমাকে কেউ, ওরে বাপরে, পারা যাচ্ছে না, ফেটে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, এরম করবে, একটু ঘুমোতে পারলে বাঁচি, ঘুম হচ্ছে না। এই টেনশন টাইপ হেডেক বলা হয় যে এদের সাধারণত যে অঞ্চলে হচ্ছে বা যে জায়গাতে, এর সারা মাথা জুড়ে এগুলো হতে পারে, মাথার তালুতেও হতে পারে, এগুলো যে এলাকাতে হয় সেখানকার নার্ভের যে মাসল আছে সেগুলোর ইরিটেশন হয়, সেন্সেশন হয়, সেই এলাকার ব্রেন টেম্পোরারিলি ইরিটেশন হয়, বা ডিপ্রেশনও হতে পারে তার, এসব জিনিস হতে পারে টেনশন টাইপের হেডেকে। এই টেনশন টাইপের হেডেকের সঙ্গে অনেক ক্ষেত্রে এই আমাদের মাইগ্রেন টাইপের হেডেকের পার্থক্য করতে অসুবিধা হয়, কিন্তু টেনশন টাইপের হেডেকেরও আপনি পরীক্ষা করে কিছু পাবেন না, মাইগ্রেনের টাইপের হেডেকেরও আপনি এক্সরে করুন, সিটি স্ক্যান করুন, এমআরআই করুন, কিছু পাবেন না। মাইগ্রেনের যে কথাগুলো বললাম আগে, ওই চারটা, এই দুটো এবং মাঝে মাঝে হয় 4 থেকে 72 ঘন্টা লাগে এরকম যে ব্যাপারটা, ওটা মাইগ্রেনের টাইপের টিপিক্যাল হেডেক। আর এই টেনশন টাইপের হেডেকের ধরুন এমন জায়গায় কাজ করে যেখানে খুব তার অশান্তি, কোনো কাজ করতে পারছে না, সংসারে খুব একটা চলছে কোনো কারণে অশান্তি, অফিসে গন্ডগোল, টেনশন হচ্ছে কোনো কারণে, ফ্যামিলিতে কিছু প্রবলেম, হ্যাঁ একটা কিছু প্রবলেম এসছে সলভ করা যাচ্ছে না, এই হচ্ছে টেনশন টাইপের হেডেক। এই টেনশন টাইপের হেডেক মাইগ্রেন হেডেকের চিকিৎসাও প্রায় প্রাথমিকভাবে একই ধরনের। তো আমি প্রথমত এই তিনটে হেডেক যেটা আপনাদের বললাম, এক হচ্ছে মাইগ্রেন, 2 নম্বর হচ্ছে ক্লাস্টার হেডেক, 3 নম্বর হচ্ছে টেনশন টাইপ হেডেক, এই তিনটে চিকিৎসা আমি একটু বলে নিই। ফার্স্ট হচ্ছে মাইগ্রেন। মাইগ্রেনের চিকিৎসার তিনটে দিক আছে, একটা কি চিকিৎসা, 1 নম্বর হচ্ছে যে যে কারণগুলোতে আপনি জানতে পারছেন যে এইগুলো হলে বা এই এই কাজ করলে বা এই খাবার খেলে এই পেশেন্টের মাইগ্রেনের মতো হেডেক হয়, তাহলে সেই পেশেন্টকে রোদে যাওয়া, টিভি দেখা, তীব্র লাইটের সামনে থাকা, কেউ গটমট করে তাকায় তার দিকে, এরকম জায়গার থেকে তাকে দূরে থাকা, বকবকের জায়গার থেকে দূরে থাকা, এগুলো যদি তার হেডেক তৈরি করার কারণ হয়,
যেটা মাইগ্রেনের পূর্বের কারণ, তাহলে পরে এগুলো তাকে অ্যাভয়েড করতে হবে, এই পরিবেশ থেকে তাকে দূরে থাকতে হবে যদি দূরে থাকা সম্ভব হয়। ঠিক আছে, এটা হচ্ছে পরিবেশগত উন্নতি করা। এমনও ঘটতে পারে যে ওই অফিসে গেলেই ওর এই গন্ডগোলটা হয়, হতে পারে, সেরকম যদি সম্ভব হয় তাকে সেই অফিস থেকে অন্য জায়গায় চলে যেতে হবে, ট্রান্সফার নিয়ে বা চাকরি ছেড়ে অন্য চাকরিও নিতে হতে পারে যদি তার হেডেকটা এরকমই প্রবলেম করে। মাথায় রাখবেন আপনারা এটা। এরপরে হচ্ছে নির্দিষ্ট চিকিৎসা, অর্থাৎ যখন ব্যথাটা হচ্ছে তখন তো চিকিৎসা করতে হবে, তখন তো তাকে রিলিফ দিতে হবে। এক নম্বর হাতে আমাদের ওষুধ আছে প্যারাসিটামল, তার সঙ্গে ক্যাফিন, আরগট, ব্রুফেন, ডাইক্লোফেনাক, ন্যাপ্রক্সেন, এই সমস্ত ওষুধগুলোই আমাদের ব্যথা, যার যেটা ভালো কাজ করে আপনি দিতে পারেন। আপনি বুঝতে পারছেন, প্যারাসিটামল দিলে যেমন অ্যাসিডিটির সম্ভাবনা কম, কিন্তু আমি যদি ব্রুফেন ব্যবহার করি, আমি যদি ডাইক্লোফেনাক ব্যবহার করি, বা আমি যদি ইমিপ্রামিন ব্যবহার করি, আমি যদি ন্যাপ্রক্সেন ব্যবহার করি, তাতে কিন্তু অ্যান্টাসিড কাভারেজ দিয়ে আমাকে করতে পারলে ভালো, তা নাহলে সেই পেশেন্টের অ্যাসিড হতে পারে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। ক্যাফিন এবং আরগট, ক্যাফেরগট বলে একটা ট্যাবলেটও পাওয়া যায়, আপনারা অনেকে জানেন, প্র্যাকটিসে জানেন ক্যাফেরগট, এটাও এই ব্যথা শুরু যখন হচ্ছে তখন সাথে সাথে খেয়ে নিলে এটা সারানোর একটা ভালো রাস্তা। 1 মিলিগ্রাম ক্যাফিন এবং 1 মিলিগ্রাম আরগটামিন এবং 100 মিলিগ্রাম ক্যাফিন, এটার কম্বিনেশন মিলে যে ক্যাফারগট হয় এটা আপনার ভালো কাজ করে, ইমিডিয়েট দিতে পারলে। কিন্তু আরগট থেকে সাধারণত বমি বমি ভাব ইত্যাদি পেতে পারে, সেদিকটা দেখতে হবে, সামলাতে হবে। তেমনি আরো কিছু ওষুধ আমাদের আছে, যেমন বমি কাওয়ার হচ্ছে, তাহলে আপনারা জানেন ওই মেট্রোপ্রোমামাইড দেওয়া হয়, যেমন রেগল্যান, পেরিনম, এই জাতীয় ট্যাবলেট, কাউকে বেশি হলে ইঞ্জেকশনও দিতে হতে পারে। তেমনি আর একটা ওষুধ আছে ক্লোরপ্রোমাজিন বলে, বা বাজারের নাম লার্গ্যাকটিল নামে পাওয়া যায়, কাজ হতে পারে। প্রোমেথাজিন বমির ওষুধ হিসেবে কাজ করবে, যেগুলো আমরা অ্যাভোমিন নামে পাওয়া যায়। এই সমস্ত ওষুধ আপনার এতে ব্যবহার করা হয় এবং কাজ করে। তাহলে ব্যথার জন্য আমরা কি বললাম, অ্যাসপিরিন, প্যারাসিটামল থেকে শুরু করে ব্রুফেন, ডাইক্লোফেনাক, ইমিপ্রামিন এবং ন্যাপ্রক্সেন জাতীয় সব ব্যবহার করতে পারেন, আরগট, ক্যাফিন ব্যবহার করতে পারেন ইমিডিয়েট ব্যথা কমানোর জন্য। একটা ডোজে দিলেন, দেখলেন কমছে না, আবার ডোজ দিতে হচ্ছে 1 ঘন্টার মধ্যে, তাহলে নেক্সট টাইম যখন দেবেন তখন প্রথম ডোজটাই বাড়িয়ে দেবেন, এ হচ্ছে নিয়ম। সেকেন্ড হচ্ছে, এতেও যদি না হয় তাহলে আরো একটু আপার গ্রুপের ওষুধ আছে, যেগুলোকে আমাদের নাম আছে এরকম, সুমার ট্রিপট্যান, নারা ট্রিপট্যান ইত্যাদি, এগুলো খুব বেশি ব্যবহার হয় না, বা এগুলো স্পেশালিস্টরা ব্যবহার করে, এগুলোর মধ্যে আপনাদের না যাওয়াই ভালো, বা জেনারেল প্র্যাকটিশনার্সদের না যাওয়াই ভালো। জাস্ট নামগুলো আমি বললাম আপনাদের জেনে রাখার জন্য। তাহলে এটা হলো ইমিডিয়েট পেন রিলিফ করার জন্য আপনাকে দিতে হবে। কোন পেশেন্টের ব্রুফেনে কাজ হচ্ছে, প্যারাসিটামলে কাজ হচ্ছে, কি ক্যাফিনে কাজ হচ্ছে, এটা আপনি 2-4 বার চিকিৎসা করতে করতে সেই পেশেন্টকে বুঝতে পারবেন, এবং সেই পেশেন্টকে সেটা দিয়েই চিকিৎসা করার চেষ্টা করবেন, এবং বলবেন যে কতক্ষণ হচ্ছে, একটু বড় হোক তারপরে ওষুধ খাবেন, এটা করবেন না। অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান টেক দ্য মেডিসিন, দ্য বেটার ইজ দ্য রেজাল্ট, অর্থাৎ যত তাড়াতাড়ি আপনি ওষুধটা খেয়ে নিতে পারবেন তত তাড়াতাড়ি ও রিলিফ পাবে। বেশি হলে খাবেন এটা ভাবার কোনো কারণ নেই, কারণ মাইগ্রেনের পেশেন্টদের তাদের নানান দিক থেকে তারা একটা বুঝতে পারে যে এবার আমার মাথা ব্যথাটা হতে যাচ্ছে। কেউ অনেক সময় কতগুলো অরা বলে, বা কিছু শুনছে, যেন কিছু যেন মাথার একটু ঝিমঝিম করছে, কিছু যেন চোখের সামনে একটু ব্লারিং হচ্ছে, কিছু একটা চলে যাচ্ছে, মানে এই ধরনেরও কারো কারো সিমটম হতে পারে, কারো নাও হতে পারে, কারো হতে পারে। মোটামুটি ওরা বুঝতে পারে যে এবার আমার মাথা ব্যথাটা শুরু হবে, আমার ওই ওই যখন সে মনে করছে বা সদ্য শুরু হয়েছে আপনি ওষুধটা দিয়ে দিন, তাতে ভালো কাজ হবে, কম ডোজে কাজ হবে, এই হচ্ছে কথা। থার্ড ক্যাটাগরি কি, থার্ড ক্যাটাগরি হচ্ছে প্রিভেন্টিভ, অর্থাৎ তার যাতে দ্রুত বারবার করে এটা না হয়, দীর্ঘমেয়াদী আমি তার মাইগ্রেনটা যাতে না হতে পারে তার জন্য চিকিৎসা করব। এই ওষুধগুলো সাধারণত নানান গ্রুপের ওষুধ আছে, তার মধ্যে আপনারা বিশেষভাবে জেনে রাখুন বিটা ব্লকার, যেমন ইন্ডেরাল, প্রোপানল, অ্যাট্রেনল, এই গ্রুপটাও খুব ব্যবহার করা হয়। ফ্লুনারাজিন, ফ্লুনারিন নামে পাওয়া যায়, এই গ্রুপটাও যেমন ব্যবহার করা হয়, তেমনি অ্যামিট্রিপটিলিন, ট্রিপটিলিন, এই যে অ্যান্টি ডিপ্রেশন ওষুধ, বিশেষ করে টেনশন টাইপের হেডেকে, যাদের 15 দিনের বেশির থেকেও হেডেক হচ্ছে, ঘুম হচ্ছে না বিশেষ করে,
তাদের ক্ষেত্রে আমি ট্রিপটিলিন ট্রিপটিলিন এই জাতীয় ওষুধ, যেটা ডেক্সোনিল অ্যামিট্রিন এসব নামে পাওয়া যায় আপনারা জানেন, ব্যবহার করেন, অল্প ডোজে দিলেই কাজ হবে, 10-15 এসব নট ট্রিপটিলিন, কম ডোজে দিলেই কাজ হবে, এগুলো দিলেও ভালো রেজাল্ট পাওয়া যায়। এবং এগুলো কিন্তু দীর্ঘমেয়াদি দিতে হয়, এবং একটা ওষুধকে 2-3 মাস দিয়ে যদি দেখেন যে হ্যাঁ তার উপকার হচ্ছে, তাহলে পরে আপনি ওটাই ব্যবহার করতে থাকবেন। আর যদি দেখেন যে না, 3 মাস দিলেও দেখলেন সাফিসিয়েন্ট ডোজ দিয়ে দেখলেন যে তার উপকার হচ্ছে না, তাহলে আপনি চেঞ্জ করে দেবেন, অন্য ওষুধে চলে যাবেন। এই হচ্ছে আর টেনশন হেডেকেরও এই ধরনের, যখন ব্যথা শুরু হচ্ছে তখন এটারই এগুলোই তার চিকিৎসা। এবং তার যদি আপনার এ থাকে দীর্ঘমেয়াদি, বললাম ঘুম হচ্ছে না, ডিস্টার্ব করছে কাজ কমে, তাহলে ওই অ্যামি ট্রিপটিলিন ট্রিপটিলিন গ্রুপের ওষুধ যদি আপনি ব্যবহার করেন, তাহলে তাদের ঘুমও হবে এবং তাদের ব্যথা চলে যেতে সাহায্য। ক্লাস্টার হেডেকের ক্ষেত্রে যেটা আগে বলেছি আমি, বছরে, এবং এই ক্লাস্টার হেডেকের একটা মজা হচ্ছে, এই বছরটা হয়ে গেল, আপনি ধরে নিতে পারেন সামনে 10-12 মাস আবার হবে না, আবার পরের বছর আসতে পারে কি 2 বছর পরে আসতে পারে, আসবে যখন 8-10 সপ্তাহ মানে 2-3 মাস বারে বারে আসবে, আজ আসলো কাল আসলো 2 দিন পরে আসলো, এরকম চলতে থাকবে তীব্র এরকম হেডেক, ক্লাস্টার হেডেক, আগেই বললাম আপনাদের। এই ক্লাস্টার হেডেকের চিকিৎসা আরো অন্য ধরনের ওষুধ দিয়ে করা হয়, যেমন ভ্যালপ্রোয়েড দিয়ে করা হয়, ভ্যালপ্রোয়িক অ্যাসিড, মানে এটা একটা এপিলেপসির ওষুধ, যেমন আপনার লিথিয়াম দিয়ে করা হয়, লিথিয়াম মানে সাইকিয়াট্রিক ওষুধ, লিথোসান ইত্যাদি, এগুলো আমাদের ব্যবহার করার জন্য নয়, আপনাদেরও ব্যবহার করার জন্য, এগুলো স্পেশালিস্টদের ওষুধ। খুব জোর আপনারা যদি মনে করেন একদম নির্দিষ্টভাবে এটা ক্লাস্টার হেডেক, এরকম কনফিডেন্স যদি কাউর থাকে, তারা প্রেডনিসোলন ব্যবহার করতে পারেন, 60 মিলিগ্রাম দিয়ে অ্যাডাল্ট পার্সন হলে শুরু করা হয় 1 সপ্তাহের জন্য, তারপর আস্তে আস্তে কমিয়ে আরো 21 দিন ধীরে 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 কমিয়ে শেষ 1 মাসের একটা ট্রিটমেন্ট দেওয়া হয়, তাতে তারা অনেক ক্ষেত্রে রিলিফ পায়। এই ক্লাস্টার হেডেক কোন কোন ক্ষেত্রে এত বেশি তীব্র হয়, তাদের ইমিডিয়েট চিকিৎসার জন্য হাসপাতালে অনেক সময়, এই করোনার কালে আপনারা জানেন যে কোন কোন পেশেন্টকে যেমন অনেক বেশি মাত্রার অক্সিজেন দিতে হয়, 10 থেকে 12 লিটার প্রতি মিনিটে অক্সিজেন যদি 10-15 মিনিটের জন্য দেওয়া হয় এ ধরনের ক্লাস্টার হেডেকের পেশেন্টদের, তাহলে তাদের রিলিফ হয়ে যেতে পারে। বা আরো কিছু, ওই যেটা নাম বলছিলাম সুমাট্রিপ্টান, এই জাতীয় ওষুধ ইঞ্জেকশন ইত্যাদি ব্যবহার করা যায়, তার উপরও এটা কমে যেতে পারে। এই হচ্ছে মেজর হেডেক। এর বাইরে যেমন হেড ইঞ্জুরির কথা বলেছি, হেড ইঞ্জুরি তো একটা ইম্পর্টেন্ট কারণ, হেড ইঞ্জুরি গাড়িতে ধাক্কা লেগে হোক, পড়ে গিয়ে হোক, ছাদ থেকে পড়ে গিয়ে হোক, কোল থেকে পড়ে গিয়ে হোক, যেমন করে একটা হেডেক হলে তার জন্যও কিন্তু হেডেক হতে পারে, মাইগ্রেনও হতে পারে, তার নানান সিমটম আপনাকে দেখাতে পারে, বমি হতে পারে নাও হতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে নাও হয়ে যেতে পারে, প্রয়োজন হলে তার জন্য এক্সরে করতে হবে, প্রয়োজন হলে তার জন্য সিটি স্ক্যান করতে হবে, প্রয়োজন হলে তার জন্য এমআরআই স্ক্যানও আপনাকে করতে হবে, হাসপাতালে পাঠাতে হবে, দরকার হলে ভর্তি করতে হবে। এবং পুরোনো দিনের কথা মনে করে দেখুন, 72 ঘন্টা অবজারভেশনে আছে, এখন ওকে কিছু তারপরে বলতে পারবো, আগে 72 ঘন্টায় যেতে দিন। কনকাশন, একটা পেশেন্টের একটা কনকাশন হয়েছে, মানে এমন একটা ধাক্কা লেগেছে, ব্রেনটা এমন একটা নড়ে গেছে যে কিছুক্ষণের জন্য আপনি একটা অসচেতন হয়ে গেলেন, সবকিছু ভুলে গেলেন, আপনার পরবর্তী কয়েক সপ্তাহ বা কয়েক মাস পর্যন্ত আপনি কনসেন্ট্রেট করতে পারছেন না, মনোযোগ করতে পারছেন না, ইরিটেট হয়ে যাচ্ছেন, কেউ কোনো কথা বললে আপনার সঙ্গে আলোচনা করতে আসলে আপনি ইরিটেট হয়ে যাচ্ছেন, মানে বিরক্ত হয়ে যাচ্ছেন, আপনি ভুলে যাচ্ছেন জিনিসপত্র, স্মৃতিতে মনে রাখতে পারছেন না। মনে রাখবেন এগুলো এই পোস্ট কনকাশন, মানে এই ধরনের হেড ইঞ্জুরির পরে, মাথায় এরকম আঘাত প্রাপ্তির পরে, কেউ মাথায় আপনার লাঠি মেরে দিল, আঘাত করে দিল, হতে পারে। সাধারণত অনেক ক্ষেত্রেই ইমেজ করে, মানে এক্সরে করে বা সিটি স্ক্যান করে, এমআরআই করে খুব অনেক ক্ষেত্রে কিছু পাওয়া যায় না, কিন্তু আপনার ওই বললাম কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যে ধীরে 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 সেরে যায় এবং সেরে যাবে এটা নিশ্চিত। মাইগ্রেনের পেশেন্টদের একটা কথা বলতে ভুলে গেছি, ঘুমিয়ে পড়তে পারলে, ঘুমোতে পারলে ঘুমের পরে সে যে সেরে যাবে এটা কিন্তু নিশ্চিত, মনে রাখবেন, ঠিক আছে। তেমনি এর ক্ষেত্রেও আপনার কয়েক সপ্তাহ বা কয়েক মাস পরে কিন্তু সেরে যাবে, কিন্তু এটা কোনো অসুখ নয়, এটা আপনার এমনি এরকম ভাববেন না, কারণ সমস্তটা সবকিছু পরিষ্কার হয়নি বা হয়নি এখনো পর্যন্ত, কিন্তু এটা একটা অসুখ এবং এটা সেরে যাবে, এটা হচ্ছে আমাদের হেড ইঞ্জুরি, বা সব হেড ইঞ্জুরি সেরে যাবে না,
যার নির্দিষ্ট ইঞ্জুরি হয়ে গেছে তার যা যা চিকিৎসা করার দায়, তখন সে তো আপনার আন্ডারে থাকবে না, হাসপাতালে ভর্তি হবে, সার্জনের আন্ডারে চলে যাবে, আলাদা নিউরোলজিস্টের আন্ডারে চলে যাবে, নিউরো সার্জনের আন্ডারে চলে যাবে, তার ব্রেন অপারেশন পর্যন্ত করতে হতে পারে। আর একটা জিনিস আপনাদের দরকার, লাম্বার পাংচার করতে হয় কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে, মানে লাম্বার আমাদের বোন আছে এখানে, মেরুদণ্ডের হাড় আছে, সেখানে পাংচার করতে হয়। কেন? অনেক ক্ষেত্রে সিএসএফ সেন্ট্রাল স্পাইনাল ফ্লুইডের প্রেশার দেখার জন্য, বা বিশেষ করে মেনিনজাইটিস হয়েছে কিনা দেখার জন্য, এনকেফালাইটিস পেশেন্টদের ক্ষেত্রেও করে দেখা হয় যে ইনফেকশনটা ভাইরাল ছাড়া অন্য কিছু আছে কিনা, টিবি পেশেন্টদের ক্ষেত্রে করে দেখা হয়, অনেক পেশেন্টদের ক্ষেত্রে করে দেখা হয়। এই প্রসিডিওরটা করার 48 ঘন্টা পরে, দুদিন পরে এদের হেডেক শুরু হয়। মনে রাখবেন, যেদিন করলেন সেদিন সাথে সাথে কিন্তু শুরু হলো না মাথা ব্যথাটা, দুদিন পরে হচ্ছে। আরেকটা কি, উঠে দাঁড়ালে বা বিছানার থেকে বসলে তার ব্যথাটা থাকছে, শুয়ে পড়লে কিন্তু ব্যথাটা চলে যাচ্ছে। এবং দিন সাতেক পরে আপনি যদি কোনো চিকিৎসা না করেন, এই লাম্বার পাংচার করার জন্য এমনিতেই সে পেশেন্ট ঠিক হয়ে যাবে। এটাকে লাম্বার পাংচার হেডেক বলে, এটা আপনারা জানলেন। আর একটা লাস্ট হেডেক বলেই আমি আমার কথা প্রায় শেষ করব এই চ্যাপ্টারের, সেটা হচ্ছে আপনার ইন্ডোমেথাসিন। একটা ব্যথার ওষুধ আছে, আগে নাম করলাম, ইন্ডোমেথাসিন অনেকে জানেন, ইন্ডিক্যাপ, ইন্ডিক্যাপ টিআর, এতে নানান নামে পাওয়া যায়। ইন্ডোমেথাসিন মূল ফার্মাকোলজি ওষুধটা 25 পাওয়ার 75 পাওয়ার এরকম পাওয়া যায়, এবং এটা সাধারণত রিউমাটয়েড আর্থ্রাইটিস বা দীর্ঘমেয়াদী কোনো ব্যথা এক্ষেত্রে ওষুধ হিসেবে কাজ করে। বাতেও কিছু কিছু ক্ষেত্রে দেওয়া হতো, মানে ইউরিক অ্যাসিড যেখানে বেশি থাকে, সেই বাতের কথা বলছি। তো ইন্ডোমেথাসিন ওষুধটা দিয়ে এই ব্যথাগুলো কমে মাথার, অন্য ওষুধে কাজ করে না। এই জন্য এদের ইন্ডোমেথাসিন রেসপন্সিভ হেডেক বলা হয়, অর্থাৎ ইন্ডোমেথাসিনের সঙ্গে এটা রিলেটেড, ইন্ডোমেথাসিন ব্যবহার করলে ফল পাওয়া যাবে, না হলে পাওয়া যাবে না। যেমন এটা হেমিক্রেনিয়া, হেমি কথাটার মানে অর্ধেক, ক্রেনিয়া মানে মাথা, ক্রেনিয়াম মানে প্যারক্সিজমাল, মানে মাঝে মাঝে একটা সাইডের ব্যথা হয়, অনেকটা ক্লাস্টার হেডেকের মতো বা মাইগ্রেনের মতো, খুব বেশি পার্থক্য করতে পারবেন না, কিন্তু কোনো কিছুতেই যাচ্ছে না, অন্য ওষুধে কাজ হচ্ছে না। একমাত্র এই ইন্ডোমেথাসিন ওষুধ, যদি 25 পাওয়ারের ওষুধ আপনি 2-3 বার করে ব্যবহার করেন তাহলে কমে যাবে, এই জন্য ওটা ইন্ডোমেথাসিন রিলেটেড। তেমনি এই প্যারক্সিজমাল মানে মাঝে মাঝে যেমন হচ্ছে, কন্টিনিউয়াসও হতে পারে, মানে টানাই হচ্ছে, এই হলো বন্ধ হয়ে গেল, এই হলো বন্ধ, এরকম না, টানা চলছে, এটাও ইন্ডোমেথাসিন দিয়ে সারে, ওটাকে হেমিক্রেনিয়া কন্টিনিউয়া বলে, মানে কন্টিনিউয়াস চলছে, এটাও ইন্ডোমেথাসিনের ওরকম ডোজ দিলে সারবে। এরকমই আরো ইন্ডোমেথাসিন দিয়ে আপনার হেডেক কিছু আছে, স্ট্যাবিং টাইপের হেডেক বা আপনার এক্সার্শন, যেটা আগে আমি বললাম ক্লান্তন্ত হয়ে এসছেন, একটা হেডেক হচ্ছে, হতে পারে। এই ইন্ডোমেথাসিন দিয়ে একমাত্র চিকিৎসা করলে এগুলোকে সারে বলে এটাকে একটা ক্যাটাগরি ভাগ করে দেওয়া হয়েছে, যে ইন্ডোমেথাসিন মেডিসিন রেসপন্সিভ হেডেক। আর এর সঙ্গে আমাদের মুখের ব্যথার সঙ্গে অনেক সময় ফেসিয়াল নার্ভের যোগ থাকে, অনেক দাঁত রিলেটেড সব থেকে বেশি কমন হয়, দাঁত থেকেও আমাদের হেডেক হতে পারে, দাঁত থেকে চোখের ব্যথা হতে পারে, দাঁত থেকে ওপরে ব্যথা হতে পারে, যেমন সাইনুসাইটিস, সর্দি জমে গেলে এই সমস্ত সাইনাসে, ম্যাক্সিলারি সাইনাসে ব্যথা হতে পারে, ফেসিয়াল নার্ভের কোনো রকম ইরিটেশন, ফেসিয়াল পালসি আগেই বলেছি, আমরা আলোচনা করেছি এই ফেসিয়াল নার্ভের ব্যাপার, ট্রাইজেমিলার নার্ভের কথা বলেছি, অক্সিপিটাল, অক্সিপিটাল একরকমের নিউরালজিয়া হয়, তাতেও আপনার একদম মনে হচ্ছে হঠাৎ করে সার্ভ কেউ কেটে দিল আমার একটা একটা জায়গা, এটাকে ল্যান্সেনেটিং পেন বলে ইংরেজিতে, মানে হঠাৎ সার্ভ কিছু দিয়ে কেটে একটা ব্যথা, সাংঘাতিক ব্যথা যেমন চলে যায়, ল্যান্সেনেটিক পেন, এটা হতে পারে। এইসব ক্ষেত্রেও এই এরকমই চিকিৎসা, তার সঙ্গে আপনার প্রয়োজনে ওই MRI ইত্যাদি করেও দেখা হয়। কারো কারো ক্ষেত্রে অক্সিপিটাল রিজিয়ন মানে পিছনটা, অক্সিপিটাল রিজিয়ন মানে আমাদের মাথার পিছনটা, আপনারা জানেন অক্সিপিটাল বোন আছে, অক্সিপিটাল লোব আছে আমাদের ব্রেনের, তো তার জন্য প্রয়োজনে MRI সিটি স্ক্যান করা হয়। কোনো কোনো ক্ষেত্রে, রেয়ার কারো কারো ক্ষেত্রে কিছু টিউমার জাতীয় জিনিসও পাওয়া গেছে, সেটাও আমাদের মাথায় রাখতে হবে, ভাবতে হবে, প্রয়োজন হলে তাকে নিউরোলজিস্টের কাছে পাঠাবে, আমার হাতে তখন তাকে রাখা যাবে না। আবার এই কথা বলে আমি শেষ করছি, যখনই কোনো একটা হেডেকে আপনি চিকিৎসা করছেন, করতে করতেও দেখলেন ভালোই ছিল কিন্তু আর ভালো রাখা যাচ্ছে না,
বাড়ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, আগে যা ছিল তা নেই, আপনার কাছে এটাই দেখতাম, নতুন করে চিকিৎসা করার চেষ্টা না করে আপনি হায়ার সেন্টারে, হসপিটালে বা নিউরোলজিস্টের কাছে আপনি পেশেন্টকে রেফার করে পাঠিয়ে দিন, সেটাই আপনার পক্ষে প্রপার ট্রিটমেন্ট ফর হেডেক। আপনি নিজের মধ্যে ওই সেই হেডেকটা রাখবেন না, তাতে অনেক ক্ষেত্রে সময়ে ধরতে না পারলে পেশেন্টের ক্ষতি পর্যন্ত হয়ে যেতে পারে। এই মোটামুটি আমি আপনাদের বইয়ে যেটা আছে সেটাই সংক্ষেপে একটু বলার চেষ্টা করলাম। আপনারা বাকিটা পড়ে নেবেন, আবার সুযোগ যখন হবে অন্য যে কোনো অসুখের সঙ্গে হেডেক আছে সেই মুখোমুখি যখন আমরা আলোচনা আলাপ আলোচনা করতে পারবো, সেই সুযোগ যখন আসবে তখন আপনাদের আরো কিছু প্রশ্ন উত্তর ইত্যাদি দেওয়ার চেষ্টা করা যাবে এবং আমরা দিতে পারবো। আপনাদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ। আজকের হেডেক বা মাথা ব্যথার ক্লাস আমরা এখানে শেষ করছি। নমস্কার, আমি ডায়েটিশিয়ান বিষ্ণুমায়া চ্যাটার্জি, আজকে আপনাদের সাথে কিছুক্ষণ নিউট্রিশন নিয়ে আলোচনা করব। এবং আমি অর্গানাইজারদের ধন্যবাদ জানাতে চাই, তারা আমাকে এই সুযোগটা করে দিয়েছেন যে আমি আজ আপনাদের সাথে কিছুক্ষণ আলোচনা করতে পারি নিউট্রিশন নিয়ে। নিউট্রিশন বলতে আমরা আগে হয়তো অনেকে এ বিষয়ে খুব একটা ধারণা রাখতাম না, কিন্তু এখন বিভিন্ন মিডিয়ার দৌলতে এবং ধরুন খবরের কাগজে, ম্যাগাজিনে, টিভিতে, রেডিওতে কিছু না কিছু এই সংক্রান্ত আমরা শুনেই থাকি আজকাল, তো এটা সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হয়েছে। আগে যেমন একেবারে এই শব্দটা আমরা জানতাম না, কিন্তু এখন শব্দগুলোর সাথে আমরা মোরালেস পরিচিত এবং বিভিন্ন তথ্য আমরা পেয়ে থাকি ওয়েবসাইট, খবরের কাগজ, এগুলো তো থাকে। সব তথ্য বা আমাদের সব জানাটা সঠিক কিনা আমি বলছি না, সেটা আলোচনা সাপেক্ষ, কিন্তু শব্দগুলো বা বিষয়টা একেবারে নতুন নয় আমাদের কাছে। যদি শুরু থেকে আমরা আলোচনা করতে চাই নিউট্রিশন সম্পর্কে, আমরা যদি জানতে চাই, ধরুন নিউট্রিশন হচ্ছে খাওয়া থেকে শুরু করে তার হজম হওয়া, পরিপাক, বিপাক, আত্মীকরণ এবং সংশ্লেষ, সর্বশেষ রেচন প্রক্রিয়ার মাধ্যমে পুষ্টি প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে থাকে। এবার এই টোটাল প্রসেসের মধ্যে দিয়ে আমরা আমাদের দৈনন্দিন কার্যকলাপের জন্য যে যে বিষয় প্রয়োজন সেগুলো আমরা, যেমন নিউট্রিয়েন্টগুলো এই খাবারের মধ্যে থেকে পেয়ে থাকি এবং আমাদের খাবারের মধ্যে প্রত্যেক দিন প্রয়োজনীয় সবকটি নিউট্রিয়েন্ট থাকাটা আবশ্যক। নিউট্রিয়েন্ট বলতে আমি বলতে চাইছি যেগুলো আমাদের পরিপোষক, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, জল, ফাইবার, ডায়েটারি ফাইবার, এগুলো মূলত এগুলো বিভিন্ন খাদ্যের মধ্যে থেকে আমরা এগুলো পেয়ে থাকি। আজকাল যেটা মেন কনসেপ্ট সেটা হচ্ছে ব্যালেন্স ডায়েট। আমরা বারবার বিভিন্ন জায়গায় শুনে থাকি ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েট মূলত এই সমস্ত নিউট্রিয়েন্ট সারা দিনের খাবারের মধ্যে যাতে আমরা যথাযথ যে নির্দিষ্ট পরিমাপে খাওয়ার প্রয়োজন সেটা পাই, সেটাই ব্যালেন্স ডায়েট। কার্বোহাইড্রেট বলতে শর্করা জাতীয় খাদ্য, এটাই আমরা আমাদের ফুড হ্যাবিটের মধ্যে মূলত যে পরিমাণ খাবারটা খেয়ে থাকি তার মেজরিটি হচ্ছে এই শর্করা জাতীয় খাদ্য। মানে প্রায় আমাদের খাবার যে শক্তি আমরা এনার্জি প্রয়োজন থাকে তার প্রায় ম্যাক্সিমামটা আমরা এখান থেকে পেয়ে থাকি। যেমন ধরুন এই খাবারের মধ্যে পড়ছে কোনগুলো, সেটা হচ্ছে চাল জাতীয় খাওয়া, চালের যে খাবারগুলো মানে মুড়ি, চিড়ে, ভাত, আটার যে খাওয়া, রুটি, ময়দা এবং বিস্কিট, ব্রেড, এগুলো এর মধ্যে থাকছে কার্বোহাইড্রেট গ্রুপের খাবার। পরের যে পয়েন্ট আসছে ধরুন প্রোটিন। প্রোটিন আমাদের মূলত টিস্যু বিল্ডিংয়ের ক্ষেত্রে এর একটা মেন রোল থাকছে। এনার্জি প্রোভাইড সবকটা নিউট্রিয়েন্ট থেকে আমরা পেয়ে থাকি কম বেশি, কিন্তু মেনলি যদি আমরা প্রোটিনকে কনসিডার করি তো সেটার মেন পার্ট হচ্ছে আমাদের কোষের গঠন। তারপরে ধরুন ফ্যাট বা লিপিড, তো এটা মেনলি আমাদের এনার্জি প্রোভাইড করে থাকে এবং কিছু এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড রয়েছে, তাদের নানা রকম প্রয়োজনীয়তা রয়েছে। আর এরপর ধরুন ভিটামিন, মিনারেলস, এগুলো খুব অল্প মাত্রায় আমাদের প্রয়োজন থাকে, কিন্তু এদের
বিভিন্ন ভূমিকা রয়েছে। সমস্ত ডে টু ডে লাইফ আমাদের তার সঠিকভাবে বিভিন্ন কার্যাদি সম্পন্নের জন্য এগুলোর প্রয়োজনীয়তা আছে। এরপর ধরুন জল, জলের তো অবশ্যই জলের অপর নাম জীবন, আমরা জানি, সেরকমই এটার যথেষ্ট গুরুত্ব রয়েছে। জলের বিভিন্ন অসুখের ক্ষেত্রে জলের হয়তো কম বেশি খাওয়ার একটা রেস্ট্রিকশন কোথাও আছে, কোথাও হয়তো একটু বেশি জল খেতে বলা হয়ে থাকে। আর দ্বিতীয় থাকছে হচ্ছে লাস্টলি দ্বিতীয় নয় ফাইবার। ফাইবার আমাদের এরও যথেষ্ট ভূমিকা রয়েছে। বিভিন্ন আমাদের যে ডাইজেস্টিভ রিলেটেড ডিজঅর্ডার্সগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এটা একটা মেন পার্ট প্লে করে। এই ফাইবার আমাদের হজম এবং বিপাক সম্পূর্ণ হওয়ার জন্য এর একটা বড় ভূমিকা আছে। আচ্ছা, এবার আমরা যেটা নিয়ে শুরু করছিলাম, আমি শুরুতে একবার বললাম যে ব্যালেন্স ডায়েটের যে কনসেপ্ট, ঠিক আছে, যে বিভিন্ন অসুখের ক্ষেত্রে বিভিন্ন নিউট্রিয়েন্ট বিভিন্ন মাত্রায় আমাদের রিকোয়ারমেন্ট থাকে, সেটাই আমাদের জানা এবং সেই অনুযায়ী প্রত্যেক পেশেন্টের জন্য বা কোনো কারুর জন্য, মানে সবসময় যে শুধু অসুস্থ বা রোগী তখনই আমাদের প্রপার ডায়েট প্ল্যানিংয়ের প্রয়োজন তা নয়, আমাদের সুস্থ থাকার জন্যই সুষম আহারের প্রয়োজন। তো সেক্ষেত্রে আমাদের বিভিন্ন অসুখের সাথে আমাদের নির্বাচন করতে হবে কার জন্য কোন জাতীয় কোন নিউট্রিয়েন্টটা কোথাও কম লাগবে কোথাও বেশি লাগবে, সেটা আমাদের তার উপরও নির্ভর করছে, তার অসুখ এবং তার বিভিন্ন কার্যকর কাজ যা তাকে ডেলি করতে হচ্ছে, তার ডেলি অ্যাক্টিভিটিস, সেটাও একটা এক্ষেত্রে বড় নির্ণায়কের কাজ করছে। এবার ধরুন আমাদের শহরে যারা রয়েছি, আমাদের যা লাইফস্টাইল তাতে বেশিরভাগটাই হয়তো আমাদের বসে কাজ করতে হয়, সিটিং ওরিয়েন্টেড জব বলুন বা সারাদিন। কিন্তু বাইরে ধরুন আমরা যদি কনসিডার করি, যদি রুরাল এরিয়া, সেক্ষেত্রে তাদের অনেক বেশি লেবোরিয়াস ওয়ার্ক করতে হচ্ছে, হার্ড ওয়ার্ক থাকছে, তো সেক্ষেত্রে তাদের একরকম জীবনধারার জন্য তাদের নিউট্রিয়েন্টের যে ভ্যারিয়েশন সেটা অন্যরকম হচ্ছে। এবার যদি ধরুন একেবারে ডিজিজ ওরিয়েন্টেড আমরা ভাবি, তো সেক্ষেত্রে বিভিন্ন ধরনের কার্ডিয়াক প্রবলেম, এর জন্য আমাদের বিভিন্ন চেঞ্জেস করতে হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে। তো সেখানে একটা পার্ট যদি ওবেসিটি থেকে থাকে, তো আমরা সেখানে তার কিছুটা প্রয়োজনীয় যতটুকু তার এনার্জি প্রয়োজন থাকছে সেটাকে আমরা তার বডি ওয়েট হাইট এগুলোর সাথে এবং তার যে কাজকর্ম দৈনন্দিন অ্যাক্টিভিটিস সেগুলোর সাথে কম্পেয়ার করে তার জন্য আমরা নির্ধারিত একটা ক্যালোরি হিসেব করে থাকি, এবং সেটাকে সেই ক্যালোরিটাকে আমরা ডিস্ট্রিবিউট করব বিভিন্ন নিউট্রিয়েন্টের মধ্যে দিয়ে। এবং তারও ধরুন কার্বোহাইড্রেটই মেজর পার্ট প্লে করে থাকে, যদি ওবেসিটি থেকে থাকে একটা কারণ কার্ডিয়াক প্রবলেমের জন্য। তো সেক্ষেত্রে ওয়েট রিডাকশানটাকে মাথায় রেখে আমাদের ভাবতে হয়, আমরা সেক্ষেত্রে হয়তো মোটামুটি কিছু ক্ষেত্রে 55-60 মেবি ফ্রম সে 50-60% আমরা ভেবে রাখি কার্বোহাইড্রেটের জন্য, বাকিটা যে থাকছে সেটা প্রোটিন এবং ফ্যাট। প্রোটিন এখানে আমরা ধরে রাখি প্রায় 20-25%, আর ফ্যাটের জন্য 15-20% ক্যারি করে। এবার যেটা হয়ে থাকে, আমরা কার্বোহাইড্রেট খাওয়ার কথা যখন বলছি, এই যে 50-55 or maybe 60% এনার্জি আমরা পাচ্ছি এখান থেকে, কোন ধরনের কার্বোহাইড্রেট আমরা খাবো এবং কখন খাবো যদি ওবেসিটিটাকে মাথায় রেখে আমরা ভাবি, তো আমরা সেরকম টাইমিংয়ের ওপর জোর দিয়ে জাস্ট হয়তো অল্প 2-2.5 ঘন্টা অল্প অন্তর অন্তর কিছু খাওয়া, অল্প অল্প পরিমাণে আমরা সেগুলোকে ব্রেক করে দিয়ে থাকি। আর ধরুন প্রোটিনের ক্ষেত্র আমরা একটা হয়তো আজকাল জানি অনেকে যে যদি আমরা মনে করি যে স্যাটাইটি ফিলিংস, যে খাবার পরে পেট ভরে রয়েছে এই অনুভূতিটা আমাদের কতক্ষণ থাকছে, তার ভিত্তিক যদি আমরা কোনো আলোচনা করি, তাহলে আমরা কিন্তু এখন যে থিওরি আমাদের সামনে আছে তাতে জানা যাচ্ছে প্রোটিন কিন্তু
হায়েস্ট স্যাটারিটি ফিলিং, মানে আমরা হয়তো ভাবতাম যে হয়তো ভাত রুটি খেলে বেশিক্ষণ পেট ভরা থাকে, এটা নয়। প্রোটিন গ্রুপের খাবার মানে মাছ মাংস ডিম বা দই ছানা এগুলো খেলে বেশিক্ষণ আমাদের পেট ভরা থাকে। তো সেদিক থেকে আমাদের যখন ওয়েট রিডাকশন রেজিমের কথা আমরা ভাবো, আমরা এগুলোর উপরে জোর দিয়ে থাকি। আর এবার ধরুন ফ্যাট, ফ্যাট নিয়ে অনেকেরই বেশ ভয় থাকে, যদি ওজন কমানোর ক্ষেত্রে ফ্যাট একেবারেই খাওয়া যাবে না, এরকম নয়। ফ্যাট জাতীয় খাবার খাওয়া যায়, তার আমাদের ডেলি একটা রিকোয়ারমেন্টও থাকে, প্রয়োজনটা মিট করতে হয়। ডেলি ধরুন আমাদের ভেজিটেবল ফ্যাট পোর্শন 30 গ্রাম 30 গ্রাম আমাদের প্রয়োজন থাকে, সেটা ভেজিটেবল ফ্যাট পোর্শন। মানে এর মধ্যে আপনার তেল ঘি মাখন এগুলো এর মধ্যে থাকছে। আর বাকি ধরুন এবার আপনারা এটা ভেজিটেবল ফ্যাট ছাড়াও অনেক কিছু খাবারের মধ্যে যেগুলো হয়তো আমরা দেখতে পাচ্ছি না, বাট তাতেও কিছু অ্যামাউন্টের ফ্যাট পোর্শন থাকে, সেটা আমরা এর মধ্যে কাউন্ট করছি না, 30 গ্রাম জাস্ট ভেজিটেবল ফ্যাট। তো আপনারা অনেকেই ভাবেন মাখন খাওয়া যাবে নাকি বা ঘি খেতে পারি নাকি, আমরা খেতে পারি। এবার ধরুন যেটা ওই যদি ধরুন আমি 1 চামচ বাটার খেয়ে থাকি, তাহলে আমাকে সেদিন রান্নাটা ওই যে 30 গ্রাম ফ্যাটের মধ্যে থেকে আমি বললাম ভেজিটেবল ফ্যাট 30 গ্রামের বদলে সেখানে একটু কম পরিমাণে করতে হবে, 20 গ্রাম 25 গ্রামের মধ্যে রাখতে হবে, আমি সেইভাবে হিসেব করে 1 চামচ ঘি 1 চামচ মাখন খেতেই পারি, এটা কোনো সমস্যা নয়। আর অন্য যে বিষয়গুলো কার্ডিয়াকের প্রবলেমের ক্ষেত্রে, যেরকম ধরুন ওবেসিটির সঙ্গে রিলেটেড এই আলোচনাটা আমরা ওই জন্য একই সাথে করে নিলাম, কিছু ক্ষেত্রে ধরুন যাদের প্রেশার বিপি হাই থাকছে, হাইপারটেনসিভ, তাদের ক্ষেত্রে হয়তো একটা সল্ট রেস্ট্রিকশনের পোর্শন থাকে। এখন একটা স্ট্যান্ডার্ড গাইডলাইন আসছে যে পার ডে 5 গ্রাম নুন আমরা খেতে পারি, সারা দিনের রান্নায় আলাদাভাবে নুন হিসেবে আমরা 5 গ্রাম খেতে পারি, এর বেশি না। মানে ভাতের সাথে অনেকে নুন মেখে খাওয়ার একটা অভ্যেস থাকে, সেটা একেবারেই করা উচিত নয়, এবং এই অভ্যেসগুলো শুরু করার দরকার একেবারে শুরু থেকে, মানে ছোটো থেকে। আমরা অতিরিক্ত নুন খাওয়াটা হচ্ছে আমাদের জীবের স্বাদের জন্য, তো যখন ধরুন একজন বাচ্চা যখন জন্মাচ্ছে, সে কিন্তু জন্মগতভাবে কিছু স্বাদ তৈরি করে, মানে স্বাদ মানে তার হ্যাবিট সে কিছু তৈরি করে আসছে না, যা কিছু তাকে আমরা খাওয়ারের অভ্যেস যা কিছু আমরা করাচ্ছি সেটা কিন্তু তার আফটার বার্থ, এবং আমরা যখন তাকে খাওয়ার দিচ্ছি তখন সে ধীরে ধীরে সেই স্বাদ তার মধ্যে তৈরি হচ্ছে, অভ্যেস তৈরি হচ্ছে। তো তখন থেকেই যদি আমরা একটু খেয়াল রাখা যায় বিষয়গুলো, যে অতিরিক্ত অনেকে নুন মেখে খাওয়ানো এই জিনিসগুলোকে যদি আমরা অ্যাভয়েড করতে পারি, তাহলে কিন্তু সেই বাচ্চার শুরু থেকেই সেই অভ্যেস তৈরি হবে না অতিরিক্ত নুন খাওয়া, এবং এটাই পরবর্তীকালে তার মধ্যে থেকে যাবে। তো সেটা একটা বড় পার্ট আমাদের ছোট থেকেই তৈরি হওয়ার কথা। ওই 5 গ্রাম নুন যেহেতু সারাদিনে রেস্ট্রিক্টেড, তবে আলাদা করে আপনার নুন খাওয়া ওর মধ্যে সম্ভব নয়। রান্নার স্বাদের জন্য যেটুকু নুন দরকার তাতে কিন্তু 5 গ্রাম যথেষ্ট একজনের জন্য, ঠিক আছে। আর এরপর ধরুন যেটা থাকে সেটা হচ্ছে আমাদের খাবারের মধ্যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস পার্ট, এটা বেশ বেশি মাত্রায় থাকতে হবে। তবে আমরা যেটা মানে ধরুন আমাদের যে ভিটামিন বা মিনারেলের যে প্রয়োজনীয়তাটা সেটা আমরা সেখান থেকে পেয়ে যাব, বিভিন্ন ফল সিজনালি আমি বলবো, যে সময় যে শাকসবজি বা যে ফল পাওয়া যায় সেটা আমরা যদি সেই সময় খেয়ে থাকি এটা বেশি ভালো। তো এটাই। আর চিনির একটা বিষয় থাকে, তো চিনি অ্যাকচুয়ালি আমাদের কারুর জন্যে খুব একটা প্রয়োজনীয় নয়, মানে আমরা ওই স্বাদের জন্য খেয়ে থাকি, আলাদা করে চিনি খাওয়ার আলাদা কারোর খুব একটা প্রয়োজন থাকে না, মানে সে ডায়াবেটিক বা নন ডায়াবেটিক এই প্রশ্ন ছাড়াও ব্যতি রেখে আমরা কারোর জন্য আজকাল চিনি খেতে খুব একটা বলি না। আচ্ছা, এবার আমরা আলোচনা করতে পারি ধরুন আরেকটা আমাদের যে লাইফস্টাইল ডিসঅর্ডারের মধ্যে ডায়াবেটিস, এটাও তাই বিভিন্ন ক্ষেত্রে এখন দেখা গেছে মানে ডায়াবেটিস এর মাত্রা অনেকই বেড়ে গেছে আগের থেকে। তারও একটা আমাদের লাইফস্টাইল হ্যাজার্ডের মধ্যে আমাদের ল্যাক অফ এক্সারসাইজ, প্রপার আমরা ওই ব্যালেন্স ডায়েটের একটা অভাব, আমাদের যেরকমের কাজকর্ম তাতে আমাদের যে ধরনের ফুড চয়েস হয়ে গেছে, আমরা কাজ করতে করতে যে খাবারটা সামনে পাচ্ছি যেটা আমরা খেতে পারি, যেটা ইজি টু মানে কী বলবো ইজি টু হ্যান্ডেল বলতে পারা যায়, যেটা আমি নিয়ে যেতে পারছি ক্যারি করতে পারছি, এরকম নানা বিষয়
এখানে যোগ হয়ে এই প্রবলেমটাকে ধীরে ধীরে বাড়িয়ে দিচ্ছে। তো সেখানটাও আর কি আমাদের ওই মেন চেষ্টা করতে হবে বেসিকটাকে স্টিক করে থাকা, ওই দু আড়াই ঘন্টা ইন্টারভ্যালে অল্প অল্প কিছু খাওয়া এবং এই যে ব্যালেন্স ডায়েট সেটাকে মেনটেন করা। খুব যে একটা বিশাল চেঞ্জেস থাকে না আমাদের এই নিউট্রিয়েন্ট চয়েসের ক্ষেত্রে, সেম প্যাটার্ন অলমোস্ট থাকছে, কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করে তার পার্সোনাল চয়েস লাইকিং ডিসলাইকিংয়ের জন্য সেখানে কিছু চেঞ্জেস করতে হতে পারে, বা অ্যাডিশন কোনো কারোর অন্য আর কোনো অসুখ আছে কি না তো তার সঙ্গে সেগুলোকে আমাদের চেঞ্জ করতে হতে পারে। তো ডায়াবেটিসদের ক্ষেত্রে অলমোস্ট সেমই থাকছে, যেটা আমরা কার্বোহাইড্রেটকে কনসিডার করবো এরকমই, তার যদি ওয়েট নর্মাল থেকে থাকে তো সেক্ষেত্রে আমরা উই ক্যান গো ফর 55-60% কার্বোহাইড্রেট, আর যদি সেক্ষেত্রে ওবেসিটি থাকে আমরা কিছুটা কমিয়ে আনবো অবশ্যই, ক্যালকুলেশনের উপর এগুলো ডিপেন্ড করছে। তারপর ধরুন মানে মেনলি আমি ক্যালকুলেশন বলতে আমি বিএমআই ক্যালকুলেট করে তার ক্যালোরি রিকোয়ারমেন্টটা নির্দিষ্ট করে সেই হিসেবে কথাই বলছি। আর তারপরে প্রোটিন বা ফ্যাট সেটা ওই সেম অ্যামাউন্টেই যেরকম কনসিডার করতে হবে, যদি আমরা 55-60% কার্বোহাইড্রেট ভাবি তাহলে প্রোটিন সেক্ষেত্রে আমাদের ওই 15-25, আর যদি ফ্যাট হয়ে থাকে সেও এরকম 15-20 এর মধ্যেই রাখতে হবে। বাকি আর একটা ধরুন এখন ভীষণভাবে যেটা এই মুহূর্তের আলোচনার মধ্যে একটা মেজর পার্ট প্লে করতে পারে সেটা হচ্ছে কোভিড। কোভিড নিয়ে এখন আমরা সবাই বোধহয় সমস্ত অসুখের পাশে কোভিডকে একটা আলাদাভাবে এক বিশেষ গুরুত্ব এই মুহূর্তে আরোপ করছি। কোভিডের ক্ষেত্রেও ডায়েটের তো একটা বড় চ্যালেঞ্জিং পার্ট আমাদের কাছে থাকছিল, যেটা মানে আমরা ফার্স্ট ফেজ থেকে দেখছি, যেহেতু এক্ষেত্রে অনেক সময় যেটা অনেকের হচ্ছে একটা মানে টেস্ট অল্টার্ড হচ্ছে, একেবারে টেস্ট পাচ্ছেন না কেউ কেউ, স্মেল পাচ্ছেন না, মানে খাবারটা সামনে দেখছি আমরা তার গন্ধ পাচ্ছি না, সেটা কেমন তার স্বাদ নিতে পারছি না, তাহলে সেই খাবারটার যে আকর্ষণ সেটা অনেক কমে যায়। এটা সুস্থ অবস্থাতেও মানে সুস্থ ক্ষেত্রে অবস্থার ক্ষেত্রেও যদি আমরা দেখি আমাদের সামনে কোনো খাবার পরিবেশন করা হয়েছে যেটার আমি কোনো গন্ধ পাচ্ছি না এবং সেটা খাওয়ার পর আমি কোনো স্বাদ বুঝতে পারছি না, মানে যেটা জল খেলে আমার মনে হবে আমি সেই খাবারটা খেলে আমার তাই মনে হচ্ছে, তখন সেই খাবার খাওয়ার জন্য আমার আসক্তি অনেকটাই কমে যাবে। সেবার এর ক্ষেত্রে অ্যাডিশন হচ্ছে সেই মানুষ অসুস্থ, এটা বিশাল রিফিউজাল ছিল ফার্স্ট এদিকে যখন আমরা এই জিনিসটা জানতে না পারা যায়, যতক্ষণ আমরা বোঝা যায়নি এর পেছনে একটা কারণ, তো ততক্ষণ এটা একটা বিশাল চ্যালেঞ্জিং ছিল, কিন্তু এখন আমরা জানতে পারছি এবং এটা অনেকটাই এখন ওভারকাম করা যাচ্ছে। এক্ষেত্রে কিন্তু আমরা যেটা করতে পারি, ব্যালেন্স নিউট্রিশন এখানেও দরকার সেটা থাকবে, কিন্তু হয়তো ফর্মটা আমরা একটু চেঞ্জ করতে পারি। শুরুতেই আমাদের একটু হয়তো ফ্রুটস ভেজিটেবলস এই চয়েসটাকে আমরা বাড়াচ্ছিলাম, এক্ষেত্রে মেনলি ফ্রুটস এটা, এবং দেখা গেছে হয়তো কিছু ক্ষেত্রে এটাও কন্টিনিউ করতে পারলে অনেক তাড়াতাড়ি তাদের হয়তো তারা রিগেন করছে টেস্ট বা স্মেল সেন্সেশনটা, এবং রিকভারি ক্ষেত্রেও এটা হেল্প করছে, যেহেতু এতে যে আমরা ভিটামিন মিনারেলস পার্টগুলো পাচ্ছি। এর সাথে সাথে পেশেন্টকে আমরা এনকারেজ করছি, তাকে বোঝাচ্ছি যে এই পরিস্থিতি যেটা তার অনুভব হচ্ছে এখন, সে স্বাদ পাচ্ছে না সেটা স্বাভাবিক, এই ক্ষেত্রে এটা স্বাভাবিক, এটা হচ্ছে এবং কিছুদিনের মধ্যে এটা রিকভার হবে, কিন্তু তাকে খেতে হবে, একটু আমরা তাকে বোঝাচ্ছি, তার মধ্যে দিয়ে সফলতা আসছে। আর দ্বিতীয় ধরুন কোভিডের ক্ষেত্রে যেটা চ্যালেঞ্জিং থাকছিল, যে একটা ওভারঅল ম্যালনারিশমেন্ট, যেহেতু পেশেন্ট সেভাবে খেতে পারছিল না, তো বিভিন্ন হয়তো আমরা অল্টারনেটিভ চয়েসের মধ্যে দিয়ে গিয়ে সেটা মিট করেছি। আর ধরুন এবার বেসিক যে কিছু আলোচনার মধ্যে আবার আমরা ফিরে আসি, এগুলো তো মানে কোভিডটা একটা এখন এই মুহূর্তে চলতি সময়ের জন্য, কিন্তু আদার যে ধরুন আমাদের প্রবলেমসগুলো আছে অন্য, সেগুলোর মধ্যে ধরুন কিডনির সমস্যা এই আলোচনা। তো কিডনির ক্ষেত্রে আমরা যেটা করে থাকি, যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে অনেক খাবার এক্ষেত্রে খাওয়া যায় না, তো যার জন্য কি হয়
পেশেন্টের কাছে খুব সীমিত চয়েসেস থাকে, তারা একঘেয়ে খাবারের মধ্যে তাদেরকে ডেলি হয়তো খুব নির্দিষ্ট কয়েকটা আইটেম তাদের বলা থাকে, যার জন্য তাদের একটু একঘেয়েমি হয় এবং তারা খাবার অনীহা তৈরি হয়। সেক্ষেত্রে যেটা করা যায়, তাদেরকে আমরা কিছু ভ্যারিয়েশন, তাদের যেটুকুন আমরা অ্যালাউ করতে পেরেছি নিউট্রিয়েন্ট, তার মধ্যে থেকে কিছু ভ্যারিয়েশনের কথা আমরা তাদের বলতে পারি। তাদের ক্ষেত্রে মেন যেটা রেস্ট্রিকশন থেকে থাকে, কার্বোহাইড্রেট প্যাক থেকে খুব একটা প্রবলেম থাকে না, সেটা তাদের নর্মাল যেটা মোরাল স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্টের মধ্যেই দেখা যায়। প্রোটিন প্যাট একটা কম্প্রোমাইজ হয়ে থাকে এক্ষেত্রে, প্রোটিন প্যাট এখানে একটা রেস্ট্রিকশন অ্যাড হয়। যদি পেশেন্টের ডায়ালিসিস চলে, সেক্ষেত্রে তার প্রোটিন রিকোয়ারমেন্ট কিছুটা বাড়ানো হয়, কিন্তু যদি পেশেন্টের ডায়ালিসিস নেই, ডায়ালিসিস চলছে না সেই পেশেন্টের, সেক্ষেত্রে প্রোটিনের একটা রেস্ট্রিকশান রাখতে হয়। এবং রেস্ট্রিকশান রাখার দরুন আমাদের কোয়ান্টিটি প্রোটিন যখন কমানো হয়েছে, আমাদের কোয়ালিটি প্রোটিনের দিকেই সেক্ষেত্রে বেশি জোর দিতে হয়। সেজন্য আমরা যে চয়েসেসগুলো ধরুন তাদেরকে দিতে পারি, যে তারা যেন মানে যদি ননভেজ প্রোটিন সোর্সেসের মধ্যে চিকেন তারা খেতে পারে, এবং সেখানে অ্যামাউন্ট আমরা বলে দিচ্ছি তাদের জন্য, তাদের ক্ষেত্রে এটাও তো ভ্যারি করে পার্সেন্ট টু পার্সেন্ট, তো সেক্ষেত্রে তাদের আমরা অ্যামাউন্ট বলে দিচ্ছি, মোটামুটি ধরুন মানে 0.8 গ্রাম পার কেজি পার ডে বডি ওয়েট, এটা আমরা হিসেব তাদের জন্য ধরে থাকি। 0.8 মানে কি 0.6 to 0.8 যদি নন ডায়ালিসিস পেশেন্ট কেউ থেকে থাকে। ডায়ালিসিস হলে সেক্ষেত্রে আমরা অনেক সময় এটা যেরকম স্ট্যান্ডার্ড অ্যাডভাইস রয়েছে 1 গ্রাম পার কেজি পার ডে, সেটা আমরা করতে পারি। এবার কিছু ক্ষেত্রে সাপ্লিমেন্টেরও এখানে প্রয়োজন হয়, যেহেতু তারা খাওয়ার একটা অনীহা থাকে, তারা যথাযথ খেতে পারেন না, তো সাপ্লিমেন্ট করারও প্রয়োজন থাকে নিউট্রিয়েন্ট। এবং যারা আরেকটা যেটা পার্ট থাকে এখানে রেস্ট্রিকশনের জন্য, মিল্ক প্রোডাক্ট রেস্ট্রিকশন, মিল্ক প্রোডাক্ট একটা রেস্ট্রিকশন করার হয়ে থাকে, তার কারণ প্রোটিন বা অন্য মানে প্রোটিনের হিসেবের জন্য যে মিল্ক প্রোডাক্ট রেস্ট্রিক্ট করা হচ্ছে সেটা মূলত নয়, সেটা করার পেছনে কারণ হচ্ছে যে ক্যালসিয়াম, ফসফরাস বা এই ধরনের মিনারেল লোড যেটা থাকে মিল্ক প্রোডাক্টের মধ্যে, সেটা যাতে এক্সট্রা হিসেবে খাবারের মাধ্যম থেকে তাদের স্টোর না হয়, তার জন্য আমরা মেনলি মিল্ক প্রোডাক্ট রেস্ট্রিক্ট করে থাকি। এবার এই ডালের ক্ষেত্রেও তাদের জন্য বারণ থাকে, সিকিডি পেশেন্টদের ডালের বারণটাও কিন্তু মূলত এই মিনারেল পার্টের জন্যই করা হয়ে থাকে, প্রোটিনের জন্য নয়। প্রোটিন তো আমরা তাদেরকে ওই যে স্ট্যান্ডার্ড মাপের মধ্যে মানে যেরকম থাকছে যে 0.6 to 0.8, যারা নন ডায়ালিসিস পেশেন্ট, ডায়ালিসিস পেশেন্টদের ক্ষেত্রে অলমোস্ট 1 গ্রাম আমরা করতে পারি, তো সেটা তার মতো হিসেব করে আমরা দিতেই পারতাম তাকে মিল্ক প্রোডাক্ট বা ডাল। কিন্তু যেটা বারণ করা হয় সেটা কিন্তু মেনলি তার মিনারেল পার্টটার জন্যই বারণ করা হয়, এগুলো ক্যালসিয়াম ফসফরাস রিচ সোর্স, ডাল বা দুধের কোনো খাবার আমরা সেই কারণে সপ্তাহে 2 থেকে 3 দিনের বেশি এগুলো খেতে তাদের আমরা অ্যালাউ করতে পারি না। মিল্ক প্রোডাক্টের ক্ষেত্রেও প্লেন মিল্ক হিসেবে আমরা বারণ করি, তার কারণ সিকিডি পেশেন্টদের ক্ষেত্রে আরেকটা ভাইটাল পার্ট হচ্ছে তাদের জল বা লিকুইড খাওয়ার একটা নির্দিষ্ট মাপ বলে দেওয়া হয়, যার জন্য সে তাকে আমরা যদি 1 গ্লাস দুধ খেতে অ্যালাউ করি, সেইটা লিকুইড ভলিউম হিসেবে তার যে সারাদিনের মাপ নির্ধারণ করা আছে সেখান থেকে মাইনাস হবে। ফর এক্সাম্পল আমরা বলি, ধরুন কাউকে আমরা 1 লিটার লিকুইড অ্যালাউ, তার মানে তার মধ্যে তার জল এবং যা কিছু সে লিকুইড খাবে, কোনো চা বা খুব ঝোল জাতীয় কোনো তরকারি যদি কিছু সে খেয়ে থাকে সেগুলো ইনক্লুডেড হবে এর মধ্যে, সেখানে সে যদি 1 গ্লাস দুধ বা 1 কাপ দুধ খেয়ে নেয়, তাহলে 150 থেকে 250 ml লিকুইড তার মাইনাস করতে হচ্ছে। সেই জন্য আমরা লিকুইড ফর্মে খেতে বারণ করে থাকি। দই ছানা পনির এগুলো অ্যালাউ করা হয় সপ্তাহে 2 থেকে 3 দিন। ডালের ক্ষেত্রে ওই একই। এবার যদি কোনো পেশেন্ট ভেজিটেরিয়ান হয়, মানে যিনি হচ্ছে মাছ মাংস ডিম এগুলো খান না, তো তার ক্ষেত্রে মিল্ক প্রোডাক্ট সেক্ষেত্রে আমরা অ্যালাউ করি, কিন্তু ওই সপ্তাহে 3 দিনের বেশি নয়, সাপ্লিমেন্ট এক্ষেত্রে মাস্ট হয়ে যায়। যে সিকিডি পেশেন্টদের জন্য নির্দিষ্ট নির্ধারিত আমাদের থেরাপিউটিক সাপ্লিমেন্টস যেগুলো রয়েছে, আমরা সেগুলো এনাদের জন্য অ্যাডভাইস করে থাকি। আরেকটা ননভেজ প্রোটিন সিকিডি পেশেন্টদের জন্য যেটা থাকে সেটা হচ্ছে ডিম। ডিমের যেটা করা হয়, ডিমের কিন্তু
কুসুমটা বাদ দিয়ে খেতে হয়, সেটা শুধু সিকেডি পেশেন্ট বলে। এখানে আমি বলে রাখি, আগে আমি আলোচনাটা করিনি, যখন ডায়াবেটিক বা কার্ডিও পেশেন্টদের কথা আলোচনা হচ্ছিল, ডিম খাবো কিনা, ডিম খাওয়া যায় কিনা, কুসুম সহ ডিম খাওয়া যায় কিনা, সপ্তাহে কটা গোটা ডিম খেতে পারি, কটা ডিমের সাদা, এরকম নানা রকম প্রশ্ন আমরা পেয়েই থাকি, প্রত্যেক দিনই পেয়ে থাকি। তো এক্ষেত্রে আমি বলে দিই, শুধুমাত্র কিডনির সমস্যা আছে সেই ব্যক্তি ছাড়া বাকি প্রত্যেকেই কিন্তু আমরা একটা করে গোটা ডিম দিনে খেতে পারি। যাদের কিডনির সমস্যা তারা কুসুম বাদ দিয়ে শুধু ডিমের সাদা অংশটা খেতেই পারে। কুসুম বাদ দেওয়ার পেছনে আবার ওই একই কথা, প্রোটিনের জন্য কুসুম বাদ দিচ্ছি বিষয়টা তা নয়, ওই এক মিনারেল রিচ, যেহেতু কুসুমের মধ্যে কিন্তু ক্যালসিয়াম ফসফরাস, এটা রিচ সোর্স, যার জন্য এটা বারণ করা হয়ে থাকে। আর যেটা ডায়াবেটিক বা কার্ডিয়াক পেশেন্ট, তারা যে বিষয়ে কুসুম নিয়ে তাদের মেন চিন্তা ছিল, যেটা হচ্ছে কোলেস্টেরল। তো কোলেস্টেরল পার্টে এখন যে আমরা থিওরি জানছি যে ডিমের কুসুম থেকে আমাদের শরীরে কোলেস্টেরল বাড়া বা কমা কোনোটাই কোনো ভূমিকা নেই, ইনফ্যাক্ট কোনো খাবার থেকেই সরাসরিভাবে আমাদের শরীরে কোলেস্টেরল বেড়ে যাওয়া বা কমে যাওয়া এরকম কোনো উদাহরণ নেই। যেটা ওই বলা হয়ে থাকে ব্যালেন্স ডায়েট, তেলের ক্ষেত্রেও যেটা 30 গ্রাম পার ডে একটা স্ট্যান্ডার্ড অ্যাডভাইস, সেটা আমাদের প্রত্যেকের জন্যই কিন্তু প্রয়োজন, মানে ওটাই হচ্ছে 30 গ্রাম পার ডে ভিজিবল ফ্যাট। এটা কিন্তু মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম রিকোয়ারমেন্ট ফর এভরিওয়ান, এটা আমাদের দরকার। এর থেকে যদি আমাদের দৈনন্দিন খাওয়া কম হয়ে থাকে আমাদের কিন্তু বাড়াতে হবে, যদি বেশি থাকে আমাদের কমাতে হবে, তা না হলে কিন্তু বডি নিজের এন্ডোজেনিয়াস প্রোডাকশন থেকে কোলেস্টেরল তৈরি করে ফেলবে। আমি বাইরে থেকে হয়তো একেবারেই তেল ছাড়া খাবার খাচ্ছি, কিন্তু দেখা গেল আমার কোলেস্টেরল বেড়ে গেছে, তার কারণ আমাদের শরীরে কোলেস্টেরলের কিছু প্রয়োজনীয়তা আছে। সেটা যদি আমি বাইরে থেকে খাবারের মাধ্যমে সেই প্রয়োজনীয়তা আমার শরীরকে না দিই, শরীর যেহেতু এটা নিজে বানাতে পারে, সে কিন্তু বানিয়ে এটা প্রয়োজনীয়তাটা মিট করতে চাইবে, সেখানে কিন্তু দেখা যেতে পারে কোথাও একটা ইমব্যালেন্স তৈরি হতে পারে। এর জন্যই আমাদের বাইরে থেকে ভিজিবল ফ্যাট পোর্শনের রিকোয়ারমেন্ট আছে। আচ্ছা, এবার সিকেডি পেশেন্টদের ক্ষেত্রে যেটা একটা প্রবলেম, মেজর প্রবলেম, সেটা হচ্ছে তাদের পটাশিয়ামের রেস্ট্রিকশন থাকে, যার জন্য তাদের কাছে সবজি এবং ফ্রুটস এটা একটা বড় কোশ্চেন মার্ক। তারা কতটা ফল খেতে পারবেন, কোন কোন ফল খেতে পারবেন, সবজি এবং কিভাবে সবজি খাবেন। ফ্রুটসের ক্ষেত্রে আমরা জানি একেবারে পটাশিয়াম ফ্রি কোনো কিছু সম্ভব নয়, সমস্ত সবজি বা ফলের মধ্যে কিছু না কিছু অ্যামাউন্টে পটাশিয়াম থাকছে, তাকে কোথাও কম বা বেশি বা যেগুলোর মধ্যে কম থাকে সেগুলোকে আমরা লিচিং প্রসেসের মধ্যে দিয়ে অনেকটা কমিয়ে ফেলতে পারি। লিচিং প্রসেসটা আমরা কি একটু আলোচনা করে নিই। লিচিং হচ্ছে, ধরুন বাজার থেকে যখন আমি সবজি আনছি, সবজি এনে আগে আমরা রানিং ট্যাপ ওয়াটারে কলের জলে ভালো করে ধুয়ে নিচ্ছি, এরপর মোটা করে খোসা ছাড়িয়ে তাকে ছোট ছোট কাটিং হবে, কাটিং করে গরম ফুটন্ত জলে ডুবিয়ে রাখছি 45 মিনিট। জলে ফোটাচ্ছি না, আমি ডুবিয়ে রাখতে হবে, জলে ডুবিয়ে রাখছি 45 মিনিট। তারপর সেটাকে রান্না করা হচ্ছে, রান্না করার সময়ও একটু বেশি জল দিয়ে তরকারিটা রান্না হবে। যাকে আমরা খাবার দেবো, যিনি পেশেন্ট, তাকে যখন আমরা খাবারটা দেব, শুধু সবজিটা তুলে নিয়ে তাকে দেওয়া হবে, তাকে আমরা ঝোল গ্রেভি পোর্শনটা দেবো না। এটাই টোটালটা হচ্ছে লিচিং প্রসেস। এর মাধ্যমে আমরা কিছু সবজি যেগুলোতে পটাশিয়াম কম আছে সেগুলো তাকে দিতে পারি। যেরকম সবজি বলতে গেলে, ধরুন কিছু যেগুলো মোটামুটি রান্নার পর নরম হয়ে যায়, যেমন লাউ, ঝিঙে, চাল কুমড়ো, বেগুন তারা খেতে পারেন। এবং এছাড়াও শীতের যে সবজিগুলো আসছে এখন, যেমন ফুলকপি, বাঁধাকপি, এগুলো খেতে পারেন। লিচিংটার ক্ষেত্রে সবগুলোর জন্যই মাস্ট। পটলও তারা খেতে পারেন। হ্যাঁ, আরেকটা প্রশ্ন থাকে, দানাযুক্ত সবজি খাবো বা খাবো না, সেটাও সরাসরি যুক্ত নয় পটাশিয়ামের জন্য। দানাযুক্ত সবজি খাওয়া যায়, যেটা মেনলি হচ্ছে, ধরুন পটাশিয়ামটা থাকে আউটার কভারিংয়েই ম্যাক্সিমাম, যার জন্যই বেশি এমফাসাইজ আমরা করছি যে ভালো করে প্রপার ওয়াশিং, যে সবজিটা ভালো করে মোটা করে খোসা তুলে নেওয়ার কথা যেগুলো বলা হচ্ছে, তার কারণ এটাই, যেহেতু এটা আউটার কভারিংয়েই মেনলি থাকে। এবং যখন আমরা লিচিং করছি, ওই যে গরম জলে ডুবিয়ে রাখা হচ্ছে, তখন পটাশিয়ামটা আউটার কভারিং থেকে লিচড আউট হয়ে জলে মিশে যাচ্ছে, সেই জলটাকে আমরা বাদ দিয়ে আবার রান্না করছি, সেখানেও
যখন তরকারি ফুটছে সেই একই কিছুটা বেরিয়ে আবার লিস্ট আউট হয়ে জলের মধ্যে আসছে বলে আমরা বলছি যে আমরা গ্রেভিটা পেশেন্টকে দিচ্ছি না। এটাই তো দানাযুক্ত সবজি খাওয়া যায় লিচিং করার পরে, এবং গাজরের দিক থেকে রেড ক্যারেটটা বেটার, বিনসও খাওয়া যেতে পারে লিচিংয়ের পর, আর বেল পেপার মানে ইয়েলো রেড, ক্যাপসিকাম অ্যাভয়েড করা যেতে পারে গেলে ভালো, মানে একেবারে যদি না খেয়ে মানে অনেকে খুব প্রিয় সবজির মধ্যে শীতকালে এটা ব্যাপার থাকে, তাহলে আমরা বলে থাকি যে লিচিং যেন মাস্ট, এবং সেটা ফ্রিকুয়েন্ট নয় যেন 15 দিন বা সপ্তাহে একদিন খেতে পারে। পেঁপের ক্ষেত্রেও তাই, সবজি পেঁপে কাঁচা পেঁপে সেটা ওরকমই লিচিংয়ের মধ্যে পড়ে, সপ্তাহে একবার খাওয়া যেতে পারে। এই মূলত ঢ্যাঁড়স খাওয়া যেতে পারে ওই লিচিং প্রসেসের মধ্যে। তারপরে শাকটা অ্যাভয়েড করতে পারলেই ভালো, অ্যাভয়েড করা উচিত আমরা এটাই বলি। কোনো কারণে হয়তো কোনো পেশেন্ট তার পটাশিয়াম লেভেল কম আছে, সেরকম কোনো সময় তার যদি ভীষণ পছন্দ হয়ে থাকে শাক, আমরা বলে থাকি একদম অল্প জাস্ট টেস্টের জন্য, কিন্তু সেটা প্রোভাইডেড সেই মুহূর্তে তার পটাশিয়াম লেভেল কম আছে, মানে আমরা এটা বলে থাকি একদম লোয়ার রেঞ্জে রয়েছে, সেরকম হলে সে হয়তো একদিন খেতে পারে। সেটা মানে জেনারেল অ্যাডভাইস হিসেবে নয়, কোনো ক্ষেত্রে কোনো বিশেষ কোনো পেশেন্ট হয়তো তার মনে হয়েছে আমরা সেটা দেখছি তার সেই সময় পটাশিয়াম লেভেল কম আছে, তবে এটা জেনারেল অ্যাডভাইস নয় একেবারেই সিকিউরিটি পেশেন্টদের জন্য। আর ফ্রুটস তো বললাম, খুব সিলেক্টেড কিছু ফ্রুটস খাওয়া যেতে পারে এবং খুবই অল্প অ্যামাউন্টে, মানে সপ্তাহে 3 দিন 50 গ্রাম মতন খেতে পারা যায়। যেমন আপেল খেতে পারে, নাশপাতি খেতে পারে, পেয়ারা খেতে পারেন, পেঁপেও ওই সপ্তাহে একদিন হয়তো খাওয়া যেতে পারে পাকা পেঁপে, পরিমাণ খুবই কম 50 গ্রাম এর মধ্যে। পটাশিয়াম লেভেল কম থাকে সেক্ষেত্রে আমরা তার, যেহেতু সিকিডি পেশেন্টদের একটা ফ্রিকুয়েন্ট চেকিং হয়ে থাকে সোডিয়াম পটাশিয়াম ইউরিয়া ক্রিয়েটিনিন কেমন থাকছে, তখন আমরা তাদেরকে সেটা বলতে পারি। হয়তো যখন পটাশিয়াম লেভেল তাদের লোয়ার রেঞ্জে রয়েছে, আমরা কিছু ফ্রুটস হয়তো সেই মুহূর্তে অ্যামাউন্ট একটু বাড়াতে বলতে পারি, বা অন্য কোনো ফল যেটা হয়তো পটাশিয়াম মিডিয়াম কন্টেন্ট তাকে খেতে সেই সময় আমরা বলে থাকি। তো এইটা একটা মানে ভীষণ চ্যালেঞ্জিং সিকিডি পেশেন্টদের জন্য, তাই মানে ওদের ফুড চয়েসটা খুব লিমিটেড, তো সেই মধ্যে ভ্যারিয়েশান অনেক সময় আগে হয়ে যায়, তা সেখানেও আমরা তাদের একটু ভ্যারিয়েশানের জন্য বলে থাকি, কিছু সময় এনকারেজ করতে হয় তারা যে যে ফুডগুলো অ্যালাউড তারই মধ্যে তাকে ঘুরিয়ে ফিরে কিছু নতুন নতুন বানিয়ে খাওয়ার কথা আমরা বলি, তা না হলে এই যে একঘেয়ে হয়ে থাকে যার ফলে হয় তারা খেতে চায় না, একটা ওয়েট লস, তারা ডায়ালিসিস পেশেন্ট তাদের ক্ষেত্রে এটা দেখা যায় খুবইভাবে। তো ওই মানে কাউন্সিলিং ডায়েটের সাথে ভীষণভাবে ওতপ্রোত জড়িত, মানে আমি একটা প্যাটার্ন তৈরি করলাম সেটা সবার জন্য প্রযোজ্য হবে এটা না হতে পারে, বা যদি এটা প্রযোজ্য আমাকে করতে হয় তার আগে আমাকে পেশেন্টকে কাউন্সিলিংয়ের মাধ্যমে সেটার জন্য তৈরি করতে হবে, তাকে বোঝাতে হবে, হয়তো আমি আলটিমেটলি তাকে সেটাই অ্যাডভাইস করছি, কিন্তু আমি তাকে যেভাবে সে অ্যাডভাইসটা তার সামনে রাখবো তার মধ্যে সে অ্যাকসেপ্টেন্সটা তৈরি করতে হবে যাতে সে সেটা মেনটেন করতে রাজি থাকে। এবং তা না হলে অ্যাকচুয়ালি ধরুন ডায়েটের কোনো ডায়েটিশিয়ানের রোল এখানে কিছু থাকলো না, আমি একটা ডায়েট প্ল্যান করে দিলাম, পেশেন্ট যদি সেটা ফলোই না করে তো সেক্ষেত্রে কোনো আমরা আউটকাম পাবো না, যার ফলে ওখানে একটা বড় রোল প্লে করতে হয় আমাদের পেশেন্ট কাউন্সেলিং, তাকে সে অ্যাকসেপ্টেন্স তৈরি করে, এবং সেটা তখনই সম্ভব যখন আমি তাকে সঠিক তথ্য দিয়ে বোঝাতে পারবো। সঠিকভাবে বোঝাতে পারলে নিশ্চয়ই তারা বুঝবেন, তিনি বা তার বাড়ির লোক তারা নিশ্চয়ই বুঝবেন, এখানটা একটা বড় রোল প্লে করে প্রত্যেকটা ক্ষেত্রে। আর কমন ডিজিজের মধ্যে তো মেনলি আমরা কভার করলাম অনেকটা, ওবেসিটি, কার্ডিয়াক প্রবলেম, ডায়াবেটিস এগুলো তো কভার হলো, তার সাথে এখন করোনা নিয়েও আমরা কিছুটা আলোচনা করলাম, সিকিডি পেশেন্টটা নিয়েও আলোচনা করলাম। আর এবার যেটা একটা দেখা যাচ্ছে কিছু ফুড হ্যাবিট, এটা আমাদের বেশ ভীষণভাবে প্রয়োজন। নিউট্রিয়েন্ট আমরা ব্যালেন্স ডায়েট খেলাম, তা সত্ত্বেও কিছু কিছু ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে আমাদের কারোর আয়রন ডেফিশিয়েন্সি, অ্যানিমিয়া থাকছে, এটার একটা মেন কারণ আমাদের কিছু ফুড হ্যাবিট, কিছু প্যাটার্ন আমরা যেটা করে থাকি ডে টু ডে লাইফ তার হতে পারে। ফর এক্সাম্পল
আমাদের অনেকেই জানি কিন্তু অ্যাপ্লাই করি না, ওরা অনেকে জানি না এই বিষয়টা, সেটা হচ্ছে চা বা কফি খাওয়ার দেড় ঘন্টা আগে, মিনিমাম দেড় ঘন্টা আগে বা দেড় ঘন্টা পরে আমরা যদি কোনো প্রোটিন বা ফ্রুট খেয়ে থাকি, মানে প্রোটিন বা ভিটামিন মিনারেল কন্টেনিং খাবার খেয়ে থাকি, তা আমাদের শরীরে কোনো কাজে আসছে না। তার কারণ চা বা কফি ট্যানিন ক্যাফেন এগুলো এটার অ্যাবজর্পশনে বাধা দেয়। তার ফলে আমরা যদি এরকম করে থাকি যে ব্রেকফাস্ট শিডিউলটা আমার যদি এরকম হয়, ব্রেড একটা কলা ডিম সেদ্ধ তার সাথে এক কাপ চা বা কফি আমি খেলাম, তাহলে সেক্ষেত্রে আমি যে কলা খাচ্ছি সেখান থেকে আমার এক্সপেক্টেড আমি যে ভিটামিন মিনারেল পাবো বা আমি যে ডিম খেলাম সেখান থেকে আমার যে প্রোটিনটা পাওয়ার কথা সেটা কিন্তু আমার বডিতে অ্যাবজর্পশন হলো না। আমি খেলাম, আমি ভাবছি আমি তো ব্যালেন্সড ডায়েট খুব ভালো খাবার খেলাম কিন্তু আমার কোনো কাজ হলো না। তার পেছনে একটা কারণ কিন্তু এই চা। তো চা খাওয়ার দেড় ঘন্টা আগে বা দেড় ঘন্টা পরে আমি এই ধরনের কোনো খাবার ওই খেতে পারবো না, মানে ফল বা প্রোটিন কোনো খাবার, দুধ দই ছানা পনির ডিম মাছ মাংস এগুলো। তো সেইভাবে যদি হিসেব করে দেখা যায় খুব আমাদের সারা দিনে দু কাপের বেশি চা খাওয়া কিন্তু সম্ভব না। মানে অনেকেরই আমাদের বারবার চা খাওয়ার একটা অভ্যেস থাকে, আমরা যারা অফিস টফিস কাজে অভ্যস্ত তাদের কাছে তো এটা একটা বড় বিষয়। সেখানটা কিন্তু এইভাবে হিসেব করে যদি আমরা খাই তাহলে বোধহয় দুবারের বেশি চা খাওয়া যায় না। আর একটা পার্ট থাকে খাবার রান্না করার সময় একটু ঢাকা দিয়ে রান্না, যখন আমরা সবজিগুলো দিচ্ছি কড়াইয়ের মধ্যে এক হাতে আমাদের ঢাকা ধরে রেখে আর এক হাতে আলতো করে ঢাকা তুলে সেই সবজিগুলোর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে, এই কিছু কিছু কুকিং প্যাটার্ন রয়েছে যেগুলো আমাদের ফলো করা খুব জরুরি, যেগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমরা নিউট্রিয়েন্টটাকে ইন্ট্যাক্ট রাখতে পারছি খাবারের মধ্যে। আর মানে এই অভ্যেসগুলো চেঞ্জ করতে পারলে আমাদের দেখা যাবে যে ব্যালেন্স ডায়েট আমরা নিলাম এবং তার থেকে ম্যাক্সিমাম বেনিফিট আমি পেতে পারি। আর আরেকটা কনসেপ্ট থাকে যেটা অনেক সময় ভীষণ প্রবলেম হয় আমাদের ক্ষেত্রে, যে অনেকের একটা ধারণা থাকে যে প্রপার ডায়েট বা ব্যালেন্স ডায়েট বা সুষম আহার এটা সবসময় বোধহয় বেশ ব্যয়বহুল, বেশ খরচা করে আমি যদি না খাই তাহলে বোধহয় আমার ভালো খাওয়া হয় না। এটাও খুব একটা যুক্তিযুক্ত নয়। আমাদের যার যা সামর্থ্য, যা আমাদের হাতের সামনে আমরা অ্যাভেলেবল, আমাদের তার মধ্যে থেকেই একটা প্ল্যান করতে হবে। তো সেক্ষেত্রে মানে আমি ফলের মধ্যে আপেলটা খেতে পারলে তবেই আমার উপকারিতা, আমি যদি একটা কলা খাই বা একটা পেয়ারা খাই আমি একেবারেই কোনো উপকারিতা পাবো না, বিষয়টা কিন্তু তা নয়। আমাদের প্রত্যেকেরই যার যা আর্থিক সামর্থ্য তার মধ্যে আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাকে প্রত্যেকটা নিউট্রিয়েন্ট প্রত্যেকটা ফুড গ্রুপ থেকে আমি কিছু না কিছু খাবো পার ডে, এটুকুন আমার মাথায় রেখে আমায় খেতে হবে। যার কাছে যেটুকুন জোগাড় করতে আমরা সক্ষম, আমাদের সেই সক্ষম যা 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 তার মধ্যে থেকে আমাদের কিন্তু সেটা করতে হবে, এটাই মাথায় রাখতে। মানে আমার খাবারের মধ্যে প্রোটিন ভিটামিন মানে আমি যেমন দুধ দই ছানা পনির মাছ মাংস যা পাচ্ছি জোগাড় সেটা আমি খাবো, এবং তার সাথে ফল একটা নির্দিষ্ট মাপে থাকবে, সবজি থাকবে, ডাল খাচ্ছি আমি ডাল থাকবে, ভাত থাকবে, যে রুটি খাচ্ছে রুটি মুড়ি যে যেখানে যেমন খাচ্ছি সেই অনুযায়ী খাবারের মধ্যে থাকবে, এটা কনসিডার করতে পারলেই হবে। আমি জাস্ট মানে দামি কিছু খেতে পারছি বা পারছি না এটা খুব জরুরি নয়। এটা মজার কথা আছে, মানে মজার এই অর্থে বলছি আমি যে খাবারটার নাম করবো সেটা শুনলে অনেকে তো আঁতকে উঠবে, অনেকে ভাববে কি মানে আমরা তো ডেকে জাস্ট নেগলেক্ট করি, গুগলি মানে গেড়ে গুগলি যেটা অনেকে জানেই না আমি, এটা কিন্তু হাই প্রোটিন কন্টেন্ট। আমাদের রুরাল এরিয়াতে এমনি থাকে, এমনি পাওয়া যায় পুকুরের ধারে, এগুলো পাতা টাতার মধ্যে এমনি উঠে আসে। আমরা তো কেউ খাওয়ার কথা আরবান লাইফস্টাইলে খুবই কম ভাবা হয়, খাই না বলছি না, আমরা খাই নিশ্চয়ই কেউ যারা বিষয়টা জানি বা হয়তো কেউ খেতে ভালোবাসে হিসেবে খায়, কিন্তু এটা কিন্তু একদম মানে মাংসর মতন প্রোটিন কন্টেন্ট। তো এটা অত্যন্ত সহজলভ্য, এটাকে প্রপার হ্যাঁ প্রসেসিং আছে, ওটা ঠিক মতন রান্নার আগে রান্নার উপযোগী করে তোলার যে প্রক্রিয়া সেটা যথাযথভাবে পালন করে যদি রান্না করা হয় এর থেকে কিন্তু আমরা ভালো অ্যামাউন্ট প্রোটিন সোর্স পেতে পারি।
তো ওইটাই আমি আবার একটু মনে করিয়ে দিতে চাইবো যে টাকা খরচ করলেই আমি ভালো খেতে পারি, এটা সবসময় হয়তো সত্যি নয়। আর হ্যাঁ, জলের কথা আমি বলছিলাম যে নর্মাল ক্ষেত্রে যেহেতু আমাদের এটা তো এখানকার ক্লাইমেট কিন্তু হিউমিড কান্ট্রি, এখানে তো সেখানে গরমের জন্য আমাদের এক্সেসিভ সোয়েটিং ইত্যাদির কারণে গরমকালে আমাদের যখন জলের রিকোয়ারমেন্ট একটা জেনারেল আমি হিসেবে বলছি বেশি থাকে, তো সেটা সেই অনুযায়ী মোটামুটি 3 লিটার আমরা খেতে পারি। অন্য কোনো শারীরিক অসুবিধে বা বারণ না থাকলে এটা খাওয়া যায়। যাদের ক্ষেত্রে কোনো সমস্যা, বিশেষ করে কার্ডিয়াক পেশেন্টের ক্ষেত্রে কিছু সময় ফ্লুইডের রেস্ট্রিকশন আমরা অ্যাড করে থাকি, তো সেটা সেটা যদি মানে তার অ্যাডভাইস থাকবে, ফিজিশিয়ানের গাইডেন্স থাকছে, সেখানে তারা বলে দিচ্ছেন যে এতটা তাকে তার সারাদিনে সে জল খেতে পারে, কিংবা সিকিটি পেশেন্টদের ক্ষেত্রে একটা অ্যামাউন্ট রেস্ট্রিকশন থাকে। আদারওয়াইজ আমরা ইন জেনারেল যাদের সেই অর্থে কোনো সমস্যা নেই তারা কিন্তু মোটামুটি গরমকালে যখন আমাদের এক্সেসিভ সোয়েটিং হলে 3-3.5 লিটার জলও আমরা খেতে পারি। আমাদের রিহাইড্রেট থাকাটা খুব জরুরি, ডিহাইড্রেশন থেকেও কিন্তু একটা ডাইজেশন পার্ট হ্যাম্পার্ড হতে পারে, একটা ইমব্যালেন্স তৈরি হতে পারে, সেখান থেকেও কিছু প্রবলেম হতে পারে। ফাইবার পার্ট আমি একটা যেটা বলছিলাম যে মানে আমাদের যথাযথ হজম না হওয়ার কারণে নানা রকম অসুখ হয়ে থাকে, কোলনের কিছু কিছু প্রবলেম আমরা দেখে থাকি, তো সেখানে অনেক সময় থাকে না একদম আমাদের কারোর কারোর খাওয়ার হয়তো একেবারে ল্যাক অফ ফাইবার হয়ে যায়, মানে সেই অর্থে আমাদের সবজি বা ফল খাওয়াই হয় না সারাদিনে, একদম একদম বেসিক ফুডের মধ্যে পড়ে যায়, হয়তো ভাত রুটি মাছ মাংস কিছু থাকলো, ডাল বা সেই, সেক্ষেত্রে এটা একটা প্রবলেম অনেকের ক্ষেত্রে হয়ে থাকে। ফাইবারের যথেষ্ট ভূমিকা আছে কনস্টিপেশন, সেক্ষেত্রে ফাইবার একটা বড় রোল প্লে করতে পারে। ডেলি একটা নির্দিষ্ট অ্যামাউন্টে সবজি আমাদের প্রয়োজন, সেখান থেকে আমরা এই ফাইবার পাচ্ছি। ফ্রুটসের যেমন ধরুন আপেল, এর আউটার কাভারিংটা খোসা যেটা লাল অংশটা অবশ্যই খাওয়া উচিত। আমাদের আপেলের মেন যে বেনিফিট থাকছে, আপেলের অনেক রকম ভূমিকা রয়েছে, তার মধ্যে কিন্তু মেন পার্টটা ওর যে ফাইবার পোর্শন, অনেকে আমরা ওটা বাদ দিয়ে খাই, বাদ দিয়ে খাওয়ানো ওটা কিন্তু সমেত খাওয়াটা খুব জরুরি, ওখান থেকে আমরা ফাইবারটা পাচ্ছি, সলুবল ফাইবার ওতে আছে যেটা পেকটিন। এরকমই আর কি, ফল সবজি এগুলো যদি যথাযথ খাই আমরা ফাইবার সেখান থেকে পাবো, যেগুলো কিন্তু আমাদের অনেক এই ধরনের অসুখ এড়ানোর ক্ষেত্রে হেল্প করতে পারে। তো মূলত আমরা আমাদের আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। আমি বারবারই এটা বলতে চাইছিলাম, আমি জানি না বোঝাতে কতটা আমি পারলাম, আমার বলার এটাই উদ্দেশ্য ছিল যে ব্যালেন্স ডায়েট আমাদের প্রয়োজন, প্রত্যেকটা নিউট্রিয়েন্ট আমাদের ডেলি খাওয়ারের মধ্যে থেকে আমি যা খাবো আমার যেন সেই প্রত্যেকটা নিউট্রিয়েন্ট সেটার মধ্যে থাকে, এবং যাতে কোনো অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর এর পেছনে কাজ না করে। যেমন আমি একটা চায়ের উদাহরণ দিলাম, ট্যানিন এখানে যে সেই রোলটা প্লে করছিল, সেরকম যেন কোনো বিষয় না থাকে, সেক্ষেত্রে আমি ব্যালেন্স ডায়েট নিলেও আমার যথাযথ উপকারিতা আমি পাবো না। সেই বিষয়গুলোকে মাথায় রাখা, এবং আরেকটা খুব মানে মিনিমাম একটা হ্যাবিট যেটা কিন্তু অনেক রকম অসুখ আমাদের এড়িয়ে দিতে পারে, আমাদের করোনা এখন সেটা অনেকটা সবাইকে বুঝিয়েছে, আমাদের মধ্যে অভ্যেসটা বেশ তৈরিও হয়ে গেছে, সেটা হচ্ছে হ্যান্ড ওয়াশিং। খাবার যখন আমি মানে ফুড হ্যান্ডলিং যখন আমি কিছু করতে যাচ্ছি, খাবার খাওয়ার আগে হোক, রান্না করতে যাওয়ার আগে হোক, বা সবজি আমি প্রিপারেশন কিছু করছি, অবশ্যই আগে হাত ধুয়ে তারপর আমার সেটা শুরু করা উচিত, এবং সেটা কমপ্লিট হয়ে গেলে, যদি আমি কোনো র ইনগ্রেডিয়েন্ট নিয়ে কাজ করছি তাহলে সেটা অবশ্যই কমপ্লিট হয়ে গেলে, আমি সবজি কাটছি, সবজি কাটা কমপ্লিট হয়ে গেলে আরেকবার হ্যান্ড ওয়াশ করে নেওয়া, তারপর রান্না করতে যাওয়া, এবং খেতে বসার আগে হাত ধোয়া। খাওয়ার পর আমরা সবাই হাত ধুই, খেতে বসার আগে হাত ধোয়াটা অতটাই জরুরি। এই সামান্য দু একটা ফুড হ্যাবিট আমরা যদি মেনটেন করি তাহলে হয়তো আমাদের যেটা ব্যালেন্স ডায়েট সেটার মধ্যে দিয়ে প্রত্যেকটা নিউট্রিয়েন্ট আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী মিট করতে পারবো, এটাই। আর মোর অর লেস এই এই আলোচনা চলবে আজকে। আমরা আপাতত আমাদের কাছে যা স্টাডিজ তা মোটামুটি ব্রিফ এরকমই, হয়তো আরও আগামী দিনের নতুন স্টাডিজ চলছেই, আরও কিছু নতুন তথ্য আমরা হয়তো পাবো জানতে, তখন হয়তো কিছু চেঞ্জেস হবে আজকে আমি যা বলছি তার মধ্যে থেকে। কিন্তু আপাতত আজকে অবধি আমরা এইটাই এতটাই জানতে পারছি এর মধ্যে থেকে। হ্যাঁ, আরেকটা পার্ট আমি বলে নিই, মনে হলো আমার এখন, সেটা হচ্ছে
সুগার ফ্রির ক্ষেত্রে অনেকে প্রশ্ন করেন, যারা ডায়াবেটিক পেশেন্ট, চিনি তো খাচ্ছে না, তারা কিছু আর্টিফিশিয়াল সুইটনার অ্যাকচুয়ালি অ্যাভয়েড করার কথাই বলা হয়। সবাই আমরা সেটাই বলি, একদম যারা পারা যাচ্ছে না বা মিষ্টি স্বাদ ছাড়া তারা খেতে পারছেন না, তারা খেতে পারেন কিছু ক্ষেত্রে, যেগুলো ন্যাচারাল সোর্স হিসেবে আপাতত সেফ ডিক্লেয়ার্ড কিছু রয়েছে, স্টিভি অলিভ এক্সট্রাক্ট এরকম সুক্রালোজ কন্টেনিং হয়তো তারা সেটা খেতে পারেন, কিন্তু অন্য যে কন্টেন্ট প্রোডাক্টগুলো রয়েছে সেটা বেশি দিনের জন্য খাওয়া যায় না। না খেতে পারলেই ভালো, একদম না হলে বা কোনো কিছু কোনো বিশেষ ওকেশনে হয়তো আমরা কোনো কিছু ডেজার্ট বানাচ্ছি তখন হয়তো আমরা এটা খেতে পারি, ভাবতে পারি আর কি। এই ঠিক আছে, আজকের জন্য আপাতত আমাদের এই আলোচনা থাক এখানেই। নমস্কার।